शुरू करते हैं। वेलकम सर, टुडेज वेबिनार वी आर ऑन लाइव नाउ, वी कैन स्टार्ट आवर प्रोग्राम। শুরু করুন আপনি। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দেবো তাহলে। সবাই তো লাইভই চলে এসেছে না? গুড ইভিনিং টু অল। ইতিহাস বিভাগ ও আইকিউএসির যৌথ উদ্যোগে এক দিবসীয় রাজ্যস্তরের ওয়েবিনার লাইভে আমন্ত্রিত প্রধান অতিথি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য প্রফেসর দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং টেকনিক্যাল সেশনের অনারেবল গেস্ট অ্যান্ড স্পিকার ডক্টর সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, অ্যাসোসিয়েট প্রফেসর ইউনিভার্সিটি অফ কল্যাণী। ইয়ারোনিশা খাতুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, উনাদেরকে যথাস্থানে সম্মান ও শ্রদ্ধা। এবং আজকের ওয়েবিনার লাইভে যারা উপস্থিত আছেন তাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের একটি ছোট্ট প্রয়াস ইতিহাস বিভাগের আজকের মূল আলোচনা বাংলার কৃষক আন্দোলন। তো অনেকটা সময় হয়ে গেছে, আমরা শুরু করে দেব আজকের ওয়েবিনার। আজকের এই ইনগরাল সেশনে প্রথমেই আজকের ওয়েবিনার এর প্রধান অতিথি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য মহাশয় প্রফেসর দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, ওনার উদ্বোধনী বক্তব্য আমরা পেশ করতে বলবো। স্যার, আপনি ওয়েবিনার লাইভে যদি উপস্থিত হয়েছেন, প্লিজ আপনি হ্যালো। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুবই খুশি হয়েছি বিরসা মুন্ডা কলেজ একটি অভূতপূর্ব প্রয়াস নিয়েছে। আমি যতদূর মনে করতে পারছি ইতিহাস বিভাগ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, কাজেই আমি অত্যন্ত খুশি। আমরা জানি যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজ নানানভাবে এই উদ্যোগ নিচ্ছে। এই যে লকডাউন পিরিয়ড চলছে, তার মাঝে পড়াশুনো, বিদ্যা চর্চা এসব কিন্তু থেমে থাকেনি। বিভিন্নভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা আমাদের সবার পক্ষে খুবই উৎসাহ ব্যঞ্জক। আজকে যে বিষয়টি নিয়ে করা হচ্ছে কাজ, তা হচ্ছে কৃষক বিতর্ক, কৃষক সমাজ এবং তার পরিস্থিতি। এটা বারে বারে আমাদের বিভিন্ন ঐতিহাসিকদের ভাবিয়ে তুলেছে। আমি কিছুদিন আগে একটি লেখা পড়ছিলাম, তা হলো রেভারেন্ড লাল বিহারী দে। তাকে আমরা একটা নতুন রূপে ওখানে পেয়েছি। লাল বিহারী দে একটি বই লিখেছিলেন, সে বইটি হচ্ছে বেঙ্গল পিজেন্টস লাইফ। এটা আরেকটা নাম আছে, গোবিন্দচন্দ্র সামন্ত।
তার মধ্য দিয়ে একটি জীবনের মধ্য দিয়ে একটি কৃষক পরিবারের বিভিন্ন পরিবর্তন এবং অবস্থান তুলে ধরেছেন এবং সেটা হচ্ছে আপনারা জানেন যে এই লেখাটি লেখা হয়েছিল 1871 সালে 1871 সালে জয়রাম মুখোপাধ্যায় একটা অভূতপূর্ব ইনিশিয়েটিভ নেন তিনি ছিলেন উত্তরপাড়া অঞ্চলের একজন বিখ্যাত জমিদার তিনি বলেন যে একটা সমাজমুখী লেখা তা উপন্যাস হতে পারে গল্প হতে পারে এবং বাংলায় লেখা হতে পারে অথবা ইংরেজিতেও লেখা হতে পারে কিন্তু তার মূল বিষয় থাকবে বাঙালি জীবন এবং সমাজ তা লালবিহারীদের কথা আমরা সবাই জানি তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু তিনি এই 1871 সালে এক অভূতপূর্ব লেখা লেখেন যেটা আবার যখন পড়েছি আমি কিছুদিন আগে অন্য কাজে তখন আমি খুব অবাক হয়েছি দেখতে পাচ্ছি যে উনি বলতে চাইছেন যে একজন একটি গ্রাম যদি ধরা যায় সেই গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে অনুভূমি আছে একটা অনুভূমি হচ্ছে বলা যেতে পারে ল্যান্ড অফ হ্যাবিটেশন বাস্তুভূমি আরেকটু অংশ ল্যান্ড অফ কাল্টিভেশন তা হলো চারণভূমি আরেকটি হলো ল্যান্ড অফ পশ্চার্স তা হলো চারণভূমি তাহলে সরি প্রথমটা হচ্ছে বাস্তুভূমি ল্যান্ড অফ কাল্টিভেশন হচ্ছে কর্ষণ ভূমি এবং ল্যান্ড অফ পশ্চার্স হচ্ছে চারণভূমি তিনি বলছেন একটা কৃষক তার জীবন কিন্তু ঠিক এইভাবেই চলে এই তিনটি লেয়ারের মধ্য দিয়ে তার জীবন চলে এক হচ্ছে তার বসত তার বসতভূমি সেখানে সে থাকে তার বাস্তুভূমি আরেকটি অংশ হচ্ছে যেটা তার কাজের জায়গা কর্ষণ ভূমি কাল্টিভেশন আরেকটা হচ্ছে ল্যান্ড অফ পশ্চার্স এটা হচ্ছে তার যে গোচারণের জন্য যে জায়গা দরকার সেটা হচ্ছে চারণ ভূমি যে কোনো গ্রামে এই ধরনের একটা জিওগ্রাফি দেখা এবং এই ধরনের জিওগ্রাফির মধ্য দিয়ে কৃষক সমাজ কিভাবে আবর্তিত হল অত্যাচার অনাচার অবিচার দুর্ভিক্ষ সমস্ত মধ্য দিয়ে কিভাবে জীবন আবর্তিত এই বিষয়ের অনেকটা ধারণা আমরা পাই আর ইতিহাস সম্পর্কে আমরা যখন লক্ষ্য করি তখন আমরা দেখি যে ইতিহাস তার পটভূমি বা তার দৃষ্টিভঙ্গি বারবার কিন্তু পাল্টেছে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস সাবজেক্টিভিজম থেকে অবজেক্টিভিজমের দিকে এগিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অভিমুখ আলোচনার যে অভিমুখ ইতিহাস ইতিহাসে তা কিন্তু পাল্টেছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি স্টিফেন গ্রিন ব্ল্যাটের হাত ধরে নিউ হিস্টোরিসিজম এসেছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি রমিলা থাপার ইত্যাদির হাত ধরে ইতিহাসের দর্পণ বারবার করে পরিবর্তিত হচ্ছে রণজিৎ গুহর হাত ধরে আমরা দেখতে পাচ্ছি সাবল্টন স্টাডিজ গ্রুপ তৈরি হচ্ছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস যেভাবে আমরা পড়াশুনো করেছিলাম তা কিন্তু বারবার করে পাল্টেছে কাজে আমরা যখন কৃষক সমাজকে নিয়ে ভাববো আমাদেরকে কিন্তু সেই হিস্ট্রি ফ্রম বিলো এই ভাবনা পরে আরো আরো একটু এগিয়ে গিয়ে বলেন হিস্ট্রি টু তাহলে এই যে কৃষক সমাজের যে অনুবর্তন আবর্তন
সে বিষয়ে যখন আমরা আলোচনা করব, আমি মনে করি এই বিভিন্ন দিকগুলো যেটাকে হিস্ট্রি টু বলা হচ্ছে, হিস্টোরিওগ্রাফির যে বিভিন্ন চেঞ্জেস হচ্ছে সেগুলোকে আমরা মাথায় রাখব। আমি এ বিষয়ের কোনোভাবেই এক্সপার্ট নই। আমি কিছু কিছু ধারণা আমাদের সাহিত্য পাঠের মধ্য দিয়ে যতটুকু আমরা পাই সেটুকু একটু বললাম, এবং আমি আমাদের প্রিন্সিপালকে সত্যি ধন্যবাদ জানাই, উনি যেভাবে এই সময়ের মধ্যে এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন তাতে আমরা সবাই অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে। তার কলেজের অন্যান্য যারা অধ্যাপক রয়েছেন বা টেকনিক্যাল টিম রয়েছেন, তারা যেভাবে এই কাজে এগিয়ে এসেছেন তাও সত্যি প্রশংসার যোগ্য। আর ধন্যবাদ জানাই আমাদের যারা এক্সপার্টস রয়েছে, এক্সটার্নাল এক্সপার্টস, দোজ হু আর প্রেজেন্ট উইথ আস, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, তারা তাদের সময় দিয়েছেন আমাদের জ্ঞানের স্পৃহা তাকে সম্মান জানিয়ে তারা এসেছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আই ডিক্লেয়ার উইথ দিস, আই ডিক্লেয়ার দি ওয়েবিনার ওপেন, এবং আমি চাই যে খুব সুন্দরভাবে এখানে আলোচনা হোক, আমাদের জ্ঞানের দিগন্ত আরো বিস্তৃত হোক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমার একটি সমস্যা হচ্ছে, আই উইল নট বি এবল টু সিট থ্রু দা এন্টায়ার ওয়েবিনার, সেটা থাকতে পারলে ভালোই হতো, কিন্তু হয়তো আমি থাকতে পারবো না, তার জন্য আপনারা মাফ করে দেবেন, আমার অন্য আরেকটি মিটিং আছে, সেই মিটিংয়ে আমার থাকতেই হবে। কাজেই আপনাদের সেমিনার ভালো হোক, ওয়েবিনার ভালো হোক, এই আশা রেখে আমার বক্তব্য আমি শেষ করলাম। সবাইকে আবার নমস্কার জানাচ্ছি। আজকের ওয়েবিনারে আজকের প্রধান অতিথি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মহামান্য উপাচার্য প্রফেসর দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তার মূল্যবান উদ্বোধনী বক্তব্য আমাদেরকে শোনালেন। আমাদের তরফ থেকে, বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজের তরফ থেকে, ইতিহাস বিভাগের তরফ থেকে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার, আগামী দিনে আপনাকে আমরা চাইব পাশে। এখন আজকের ওয়েবিনার লাইভে আমি ডেকে নেব আমাদের কলেজের এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জাবেদ আলী মহাশয়, তার স্বাগত ভাষণ উনি পেশ করবেন। স্যার প্লিজ, আপনার বক্তব্য। সকলকে শুভ বিকেল। আজকে বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজের ইতিহাস বিভাগ এবং আইকিউএসসির উদ্যোগে একদিনের রাজ্য স্তরীয় ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। তাই এই ওয়েবিনারে উপস্থিত মূল অতিথি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর দেব বন্দ্যোপাধ্যায় মহাশয়, উপস্থিত রিসোর্স পার্সন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, উপস্থিত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপিকা জারুম নেতা খাতুন মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলার কৃষক বিদ্রোহ। এই কৃষক বিদ্রোহে যদি ইতিহাস ঘাঁটতে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে
এমনকি বিভিন্ন সময়ে কৃষকদের উপর যেভাবে অত্যাচার হয়েছে বা অত্যাচার হয়েছে, তাদের উপর যেভাবে শোষণমূলক কার্যকলাপ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের যে বৈষম্যমূলক কর আরোপ করা হয়েছে, তার ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকাতে তাদের মনের ভিতরে যে ক্ষোভ সঞ্চারিত ছিল, সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ হয়েছিল, অর্থাৎ কৃষকদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল, তার ফলে কৃষক বিদ্রোহ দেখা যায়। বাংলার বাংলার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি, বাংলাতেও কৃষকরা বারবার উপেক্ষিত হয়েছে, অত্যাচার হয়েছে, তাদেরকে শোষণ করা হয়েছে, এমনকি তাদের উপর নানান ধরনের বৈষম্যমূলক কর চাপানো হয়েছে। তাই বাংলায় কৃষক আন্দোলন বারংবার হয়েছে এবং এক্ষেত্রে আমাদের রিসোর্স পার্সনগণ তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। তাই আমি প্রথমে এই ওয়েবিনারে স্বাগত জানিয়ে নিচ্ছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অনারেবল ভাইস চ্যান্সেলর মাননীয় প্রফেসর দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, রিসোর্স পার্সন প্রসাদি চ্যাটার্জি মহাশয়, আমার সরাসরি শিক্ষক ছিলেন, ওনার কাছে আমি পেরেছি, ওনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপিকা ইয়ারুন্নেসা খাতুন মহাশয়কেও আমি স্বাগত জানাচ্ছি এবং এই ওয়েবিনারে অংশগ্রহণকারী প্রত্যেক অধ্যাপক অধ্যাপিকা, গবেষক গবেষিকা, ছাত্র ছাত্রী প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি এই ওয়েবিনার সমাপ্তি হওয়ার পরে আমরা বাংলার কৃষক বিদ্রোহ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবো এবং আপনাদের সকলের সহযোগিতায় আশা করছি এই ওয়েবিনার সফল হয়ে উঠবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য বলার জন্য। এখন ওয়েবিনার লাইভে ডেকে নেব আজকের যে এক দিবসীয় রাজ্যস্তরীয় ওয়েবিনার, তার জয়েন্ট কনভেনর শ্রী সন্তোষ লাহা মহাশয়কে, উনি স্বাগত ভাষণ দেবেন। সন্তোষ বাবু প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, একটু পরিষ্কার হচ্ছে না, আর একটু চেষ্টা করুন। হ্যাঁ, এখন মনে হয় শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আজ 17ই অক্টোবর বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজের ইতিহাস বিভাগ এবং আইকিউ এর ব্যবস্থাপনায় আয়োজিত ওয়েব সেমিনারে উপস্থিত মাননীয় নারায়ণ মহাশয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যাপক ডক্টর সব্যসাচী মহাশয়, উপস্থিত রয়েছে মাননীয় অধ্যাপিকা ইয়ারুন্নেসা খাতুন মহাশয়া বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, উপস্থিত রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ আলী মহাশয় এবং আমাদের কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষাকর্মী বৃন্দ, এবং এছাড়াও উপস্থিত অন্যান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। আজকের ওয়েব সেমিনারের আলোচ্য বিষয় বাংলা কৃষক, বলতে হয় 1922 অসহযোগ আন্দোলনের কথা, যেটি ছিল যথার্থই একটি গণ আন্দোলন। কেবলমাত্র শহরের মধ্যবিত্ত বুদ্ধিজীবী নয়, শ্রমিক, কৃষক, মজুর, নারী নির্বিশেষে
সকল স্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এই আন্দোলনে ভারত তথা বাংলার কৃষক সম্প্রদায় বিশেষ ভূমিকা গ্রহণ করে। যুদ্ধজনিত করভার ও দ্রব্য মূল্য বৃদ্ধি এবং জমিদারি শোষণ বাংলার কৃষক সম্প্রদায় সর্বশেষ শেষ পৌঁছে গিয়েছিল। 1921 খ্রিস্টাব্দে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে কাথি ও তমলুক মহকুমায় ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন নির্বিশেষে এই দুই জনসাধারণ এই আন্দোলনে অংশগ্রহণ করে। আন্দোলনের চাপে সরকার নদী শিকারে বাধ্য হয়। 1921-22 সালে পাবনা বাঁকুড়া বীরভূম সরকারি জমি জরিপের কাজে বাধা দেওয়া। বীরভূমে এই আন্দোলনের নেতৃত্ব দেন অধ্যাপক কেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়। রাজশাহীর বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন সোমেশ্বর প্রসাদ চৌধুরী। কুমিল্লা রংপুর দিনাজপুর দিনাজপুরে মুসলিম কৃষকদের অংশগ্রহণে অসহযোগ আন্দোলন জোরদার হয়ে ওঠে। ও ঝাড়গ্রামে সাঁওতালদের ভেতরে তীব্র উন্মাদনা দেখা দেয়। ঝাড়গ্রামের কংগ্রেস নেতা শৈলজানন্দ সেনের নেতৃত্বে খাজনা দেওয়া বন্ধ করে এবং কাঠ ও জমিদারদের জঙ্গল লুট করতে থাকে। চট্টগ্রামেও জঙ্গল লুট শুরু হয়। 1922 সালে ফেব্রুয়ারি মাসে উপায়গুলিতে সাঁওতালরা পুলিশের উপর আক্রমণ চালায়। মুসলিম কৃষকেরা জনৈক গান্ধী দরবার নেতৃত্বে একটি স্বরাজ থানা এইভাবে বিস্তীর্ণ এলাকায় কৃষক আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল। বাংলায় ছিল না, ভারতবর্ষের একাধিক জায়গায় কৃষক আন্দোলনের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। যেমন রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় এর প্রভাব পরিলক্ষিত হয়েছে। এইভাবে কৃষক আন্দোলন মূলত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ হয়েছিল। এই বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সন্তোষ বাবুকে অশেষ ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমরা প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। এখন আমাদের টেকনিক্যাল সেশন আমরা শুরু করব। তো আজকের আমাদের যে মূল বিষয়, মূল আলোচনার বিষয় বাংলার কৃষক আন্দোলন, তারই একটি চ্যাপ্টার 1857 খ্রিস্টাব্দের পূর্বে বাংলার কৃষকদের প্রতিরোধ আন্দোলন একটি পর্যালোচনা। এই বিষয় সম্পর্কে ওয়েবিনার লাইভে ডেকে নেব অনারেবল গেস্ট অ্যান্ড স্পিকার ডক্টর সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, অ্যাসোসিয়েট প্রফেসর, ইউনিভার্সিটি ও কল্যাণী। স্যার প্লিজ, আপনার বক্তব্য, আপনার বিষয় সম্পর্কে আপনি আলোচনা করুন। শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে ও প্রায় 1857 বাংলায় কৃষক বিদ্রোহ দেখা যাচ্ছে। প্রথমে ধন্যবাদ জানাই বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষকে, ইতিহাস বিভাগকে এবং IQSA কে এরকম ওয়েবিনার আয়োজন করার জন্য, এবং অবশ্যই ধন্যবাদ জানাবো সেই ওয়েবিনারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটু আগে উদ্বোধনী নির্দেশনে মাননীয় উপাচার্য অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কৃষক বিদ্রোহ সম্পর্কে, পরে সন্তোষবাবুও বললেন, ফলে একটা যুবপদ বলতে গেলে বেঁধে দেওয়া হয়েই গেছে আজকের আলোচনায়। কাজে আমি বেশি সময় নষ্ট করতে চাইছি না, মূল বিষয়ে ঢুকতে চাইছি। প্রথমে একটু বলা দরকার যে আমি আদৌ এই আলোচনার উপযুক্ত কিনা সে নিয়ে আমার একটা সন্দেহ রয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাভেদ যখন আমন্ত্রণ জানিয়েছিলেন আমি দ্বিধাতেই ছিলাম, কারণ আমার এই বিষয়ক যে লেখাপত্র
সে বহু বছর আগেকার, সে 2 দশক আগে আমি এই নিয়ে কাজ করেছিলাম, কিছু একটা বই বেরিয়েছিল বাংলার মুক্তি সন্ধান, ফলে সেই গবেষণা সামান্য অভিজ্ঞতা থেকে এরম বিষয়ে এত বছর পরে বলা উচিত আমার দ্বিধা ছিল, কিন্তু দ্বিধাতে কাটলো মূলত একটু অন্য কথা বলার সুযোগ পাচ্ছি সেই ভেবে। আসলে গত 6 মাস ধরে এত রকম বিষয়ে কথা বলতে হচ্ছে, তার বেশিটাই হচ্ছে রোগ স্বাস্থ্য এইসব নিয়ে, অতিমারি নিয়ে, মহামারী নিয়ে, ফলে তার পরিবর্তে একটা অন্য বিষয়ে বলার সুযোগ আপনারা দিয়েছেন, সুযোগ গ্রহণ করলাম। গোড়াতে বলে রাখি আমি খুব বিশেষজ্ঞ হিসেবে বলছি এমনটা নয়, বিশেষজ্ঞদের জন্য তো বলছি সেটা আদৌ নয়, ফলে একেবারেই বলছি এই বিষয়ে আগ্রহী মানুষদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, কিছুটা নিজের মনে হওয়াটাকে ভাগ করার জন্য। কাজেই এ বিষয়ে গবেষণা যারা করেছেন তাদের কথা আমি বলতে চাইবো। মাননীয় উপাচার্য মশাই বলছিলেন কিভাবে ইতিহাস লেখার বদল ঘটছে, তিনি বদল ঘটার উদাহরণ হিসেবে যাদের কথা বলেছেন, যেমন গণেশ গুহর কথা, তার কথা অবশ্যই আলোচনায় আসবে, আলোচনায় আসবে ইতিহাস রচনা কিভাবে পাল্টেছে, কিভাবে ইতিহাস লেখার মধ্যে বিশ্ববিদ্রোহ দেখার চোখ বদলে গেছে, সেই সব কথা। কাজে আমি যেরকম শিরোনামে দিয়েছিলাম এটা একটা পর্যালোচনা মাত্র, একটা যাকে বলে যে ওভারভিউ, উপর থেকে দেখা, প্রত্যেকটা আন্দোলনের গভীরে যাচ্ছে এমনটা নয়, চেষ্টা করছি একটা বর্গের মধ্যে ব্যাপারটাকে হাজির করতে। যে কোনো বিষয় আলোচনা করতে গেলে 2টো বিষয় স্পষ্ট করতে হয়, সময়কাল এবং স্থান। এখানে সময়কাল বেছে নিচ্ছি 1857-এর আগের সময়, অর্থাৎ একটু আগে কথা বলছিলেন সন্তোষবাবু মহাবিদ্রোহের যে সময়, তার আগেকার বিদ্রোহগুলো সম্বন্ধে কথা বলবো আমি। বিদ্রোহ প্রতিরোধ আন্দোলন যে বলি হয় বলি না কেন, আমরা কৃষক আন্দোলন, কৃষক প্রতিরোধ, কৃষক বিদ্রোহ, যে ভাষায় বলি না কেন, আর জায়গা বলতে মূলত বাংলা। এই বাংলা মূলত বলছে এই কারণে বাংলার ভূগোল তো পাল্টে পাল্টে যাচ্ছে, আজকে আমরা পশ্চিমবঙ্গ বলতে যা বলছি তার থেকে হয়তো আলাদা, হয়তো মুঘল সুবার বাংলা সুবা, হয়তো অবিভক্ত বাংলা, কাজেই এরকম নানান ধরনের আমরা কথা বলবো বাংলার বিষয়টা নিয়ে বলতে গেলে। এখন এই যে বাংলা এবং সময়কালটা নির্দিষ্ট করছি, কে সমানে আমাকে কি একটা অ্যাকসেপ্ট করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন, প্লিজ আমাকে বলার সুযোগ দিন। অজয় নাফরিয়া ইজ রিকোয়েস্টিং অ্যানোটেট দ্য শেয়ার্ড কন্টেন্ট, ডিক্লাইন করছি আমি। বেশ, যাই হোক, বলছিলাম স্যার আপনি এক্সকিউজ মি স্যার, আপনি শেয়ার কন্টেন্ট করবেন আর আপনার অন্য স্ক্রিনকে মিনিমাইজ করে দিন স্যার, অন্য স্ক্রিনে আমি পাওয়ার পয়েন্ট ছাড়া বাকি স্ক্রিন গুলো সব মিনিমাইজ করে দিন স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, আর একটা স্ক্রিন আছে স্যার, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আর একটা আছে স্যার, ঠিক আছে আর একটা স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ আর কিছু আছে, হ্যাঁ আর একটা আছে স্যার, হ্যাঁ এইটা, হ্যাঁ মিনিমাইজ করে স্যার, এবার ঠিক আছে, হ্যাঁ আর একটা স্যার নিচে আছে, হ্যাঁ ওইটা ওইটা স্যার, এটা এটা তো করা যাচ্ছে, এটা করা যাচ্ছে না তো, আচ্ছা যে কটা স্যার, এটা মোটামুটি এখন অনেকটাই ঠিক আছে, আপনি যে কটা পারবেন মিনিমাইজ করে দিন। আচ্ছা হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ, আপনার পাওয়ার পয়েন্টটা ছাড়া বাকি সব কটা, হ্যাঁ স্যার ঠিক আছে, এটা হ্যাঁ ঠিক আছে। যে কথা বলছিলাম যে তাহলে এই যে মহাবিদ্রোহের আগেকার বাংলার কৃষকদের সময় কথা বলছি, একে একটা বর্গে কি আমরা ভাগ করতে পারি, আমরা কি বলতে পারি সবকটা বিদ্রোহ একই রকম ছিল, তা নিশ্চয়ই নয়, কিন্তু চেষ্টা করছি তার মধ্যেও একটা কোনো সমরূপতা দেখা যায় কিনা তা চিহ্নিত করতে। এখন যে কোনো একটা সমাজ, একটু আগে উপাচার্য মশাই বলছিলেন যে 3 রকম জমির কথা, লালবাহাদুরের বইয়ের কথা বলছিলেন, যে কর্ষণ যোগ্য জমি, বাস্তু জমি এবং চারণ ভূমি, তা ক্রমাগত যেগুলো কৃষি জমি নয় সেগুলো কৃষি জমির আওতায় আসছিল এই 1800 শতক সময়কাল থেকে, এবং আমরা দেখছিলাম যে কৃষি সমাজে বদল আসছিল, বদলের কারণ
নতুন শাসন। মূলত 1800 শতকের শেষ দিক থেকে দেখা যাচ্ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটার পর একটা ভূমি বন্দোবস্ত চালু করছিল, এবং সেই ভূমি বন্দোবস্তগুলোর প্রত্যেকটার পৃথক বৈশিষ্ট্য বলার সুযোগ সময় এখানে নেই। আমি একদম সাধারণ ছবিটি যদি বলার চেষ্টা করি, তাতে মূলত তিনটে বদল ঘটছিল। একটা বদল হচ্ছে জমির মালিকানার বদল। আগে জমির মালিকানা ছিল ব্যক্তিগত, এখন যেহেতু জমির মালিকানা ব্যক্তিগত ছিল না, আমি ভুল বললাম ঘোড়াতে, জমির মালিকানা ছিল সম্প্রদায়গত। সেখান থেকে জমির মালিকানা সম্প্রদায়গত ছিল বলে সেখানে কর দিতে হতো সম্প্রদায়গতভাবে। এবার যেটা বদল ঘটলো ব্রিটিশ শাসনের ফলে, কোম্পানি শাসনের ফলে, জমির মালিকানা হয়ে গেল ব্যক্তিগত, ফলে কর দিতে হবে ব্যক্তিগতভাবে। আর কি বদল ঘটলো? যে কর আগেকার মতো শস্যের মাধ্যমে দিলে হবে না, তা দিতে হবে নগদের মাধ্যমে। ফলে কৃষকেরা কর প্রদান করার জন্য বাধ্য হলেন উৎপন্ন শস্য বিক্রি করতে, এবং ফসল ওঠার মরশুমে সব বাজারে নিয়ে চলে যেতে উৎপন্ন ফসল। আমরা সবাই জানি বাজারে যদি চাহিদা যা তার তুলনায় যোগান বেশি হয়ে যায়, শস্যের দাম কমে যায়। ফলে আগে ভূমি রাজস্ব দেওয়ার জন্য কৃষককে তার উৎপন্ন ফসলের যত অংশ দিতে হতো ফসলের মাধ্যমে, তার বদলে ভূমি কর দেওয়ার জন্য শস্য বিক্রি করে তাকে অনেক বেশি পরিমাণ জিনিস, বেশি পরিমাণ অর্থ দিতে হলো। অর্থাৎ এটা বলতে চাইছি, আগে যতটুকু শস্য দিয়ে কর দেওয়া যেত, এখন সেই শস্যের পরিবর্তে নগদে কর দেওয়ার সময় আরো বেশি পরিমাণ শস্য বিক্রি করতে হলো। এটা দাঁড়ালো সারা বছর ধরে চালানোর জন্য ফসল আর রইল না কৃষকের কাছে, এবং ফসলের সঙ্গে সঙ্গে যে টাকা সে পেয়েছিল ফসল বিক্রি করে, এই টাকাটাও তার হাতে রইল না। ফলে সারা বছর চালানোই মুশকিল, যে টাকা পেলো সবটা দিতে হলো কর হিসেবে। এবার সে করবেটা কি? তার কাছে না রইল ফসল, না রইল টাকা, বিকল্প কি? ধার নেওয়া যা হয় আর কি। এখন ধার নিতে গেলে আমরা জানি যে বন্ধক দিতে হয়, তা না হলে ধার পাবই বা কি করে? আগে ধার পাওয়া অত সহজ ছিল না, এখন ধার পাওয়া সহজ হলো কারণ জমির মালিকানা হয়েছে কৃষকের ব্যক্তিগত। ফলে ব্রিটিশ প্রবর্তিত ভূমি বন্দোবস্তে জমির উপর কৃষক মালিকানা পাওয়ায় জমি বন্ধক দিয়ে কৃষক ধান নিতে শুরু করলেন। মহাজনের কাছে জমি বন্ধক দিয়ে ধান নেওয়া শুরু হলো। বুঝতেই পারছেন সুদের হার চড়া, কৃষক কষ্ট করে সুদ দিলেন কিছুদিন, আসল ফেরত দেওয়ার সামর্থ্য তার কোনোকালেই হলো না, এবং কিছুদিন পরে সুদ দেওয়ার অবস্থাও থাকলো না। আর কৃষক তো গোড়াতে জমি বিক্রি করার কথা ভাবেন না, কৃষিজীবী মানুষ, জমিটাই তার কাছে সব। ফলে কিছুদিন পরে তার হাতে আর টাকা রইল না সুদ দেওয়ার মতো, আসল দেওয়া তো প্রশ্নই উঠছে না। ফলে বন্ধক দেওয়া জমি বাজেয়াপ্ত হয়ে গেল। কে বাজেয়াপ্ত করলো? মহাজন। এই মহাজনই অনেক সময় জমিদার। ফলে এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেটা দাঁড়ালো, আগেকার সমৃদ্ধ কৃষক পরিণত হলো ভূমিহীন কৃষি মজুরে, এবং আইন অনুসারে একদম আইনসম্মতভাবেই কৃষক তার বন্ধক দেওয়া জমি হারালেন, হাতে রইল না ফসল না অর্থ। এবার তিনি বুঝতে পারলেন যে এই যে পুরো প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তিনি জমি হারালেন, সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জমিদার, মহাজন, ব্রিটিশ আইন। ফলে বিকল্পটা কি এখান থেকে বেরোনো? বিকল্প তিনি দেখলেন যে বেরোনো খুব কঠিন। তার আগেকার যে কৃষি অভিজ্ঞতা, অভিজ্ঞতা আর প্রয়োগ করার সুযোগ তিনি পাচ্ছেন না, সব কিছুই তাকে তুলে নিতে হচ্ছে, যা চাষ করছেন সেটা সমস্তটাই তাকে দিয়ে দিতে হচ্ছে জমিদারকে, কারণ তাকে নগদ অর্থ পেতে হচ্ছে। ফলে এই প্রক্রিয়ায় তিনি দেখছেন যে জমিদার মহাজনরাই তার সবকিছু গ্রাস করে নিচ্ছে। এবার উপায় কি? আইন আদালত অত স্পষ্ট তাদের কাছে নয়, ফলে তারা দেখছেন যে এর থেকে বেরোনোর উপায় একটাই, আন্দোলন। এবং তাই দেখছি আমরা, মানে মোটামুটি ভাবে এই কৃষি ভূমি বন্দোবস্তের যে বদল, সেটাই এই সময়কার সব কৃষক প্রতিরোধ আন্দোলনেরই মূল পটভূমি। এখন এই আন্দোলনগুলো যদি দেখি, তাহলে দেখবো আন্দোলনগুলো অনেক ক্ষেত্রে ধর্মের সঙ্গে সম্পৃক্ত, এবং সেই ধর্মের সঙ্গে সম্পৃক্তির কারণটা কি? কারণ
কেউ কেউ বলছেন যে এগুলো ধর্মীয় আন্দোলন, আবার কেউ কেউ বলছেন, যেমন সুপ্রকাশ রাজার বইয়ের ছবি আমি দেখাচ্ছি, মার্ক্সবাদী ঐতিহাসিক, তিনি বলছেন ধর্মের পোশাকে এই বিদ্রোহ ছিল আসলে কৃষক আন্দোলন, এবং এখানে তার মূল বক্তব্য হচ্ছে ধর্মতন্ত্র এবং শিল্প বিকাশের আগে পৃথিবীর সব দেশেই প্রায় কৃষক আন্দোলন এই ধর্মীয় পরিচয়তেই শুরু হয়, এবং এখানে আসলে এটা শ্রেণীদ্বন্দ্বই ছিল, শুধুমাত্র একটা ধর্মের মোড়ক ছিল মাত্র। সেটা কতটা এই যুক্তি মানা যাবে পরের কথা, এবং সেই যুক্তি মানতে গেলে শুধু শ্রেণীকেই বলবো আমরা নাকি কৃষক চৈতন্যর কথা বলবো, সে আলোচনায় পরে আমরা আসছি। কিন্তু এইটা বুঝতেই পাচ্ছি যে এই আন্দোলন যারা ডাক দিলেন তারা গোড়াতেই বললেন যে এই জমির কর আমরা দেব কেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়াহাবি ফরায়েজি বিদ্রোহ যদি নজর করি তাহলে দেখব সকলেই বলছেন যে এই সমস্ত জমি আসলে আল্লাহর, ঈশ্বরের, তাই জমিতে ব্যক্তিগত মালিকানায় অবৈধ, সমস্ত জমির মূল মালিক আল্লাহ, এবং আল্লাহর কাছ থেকে আমরা সেই জমি পেয়েছি এবং তাকে আমরা যতদূর পারি সঠিকভাবে ব্যবহার করব, এই রকমই তাদের বক্তব্য। এবং আমরা দেখতে পাচ্ছি এই বক্তব্য যদি মূল শক্তি দেয় তাহলে সেই শক্তি থেকেই বিদ্রোহ শুরু হয়, এটাকেই ঐতিহাসিকরা বলছেন একটা কৃষক চৈতন্যের কথা। আমরা গৌতম ভদ্রের কথা বলতে পারি, তার বিখ্যাত বই ইমান ও নিশান, যে বইটার শিরোনামের তলায় লেখা আছে বাংলার কৃষক চৈতন্যের এক অধ্যায়, সেখানে তিনি বলছেন যে সাধারণত নিম্ন কোটির যে মানুষ তাদের জোরের উৎস দুটি, এক সম্প্রদায় হিসেবে সংহতির জোর, আর দুই নিজের ইমানের জোর। ফলে জীবন চর্চায় আর নৈশ্চিক ধর্মচর্চায় নিজেকে অপরের চাইতে সঠিক পথে রাহি করার আশ্বাস তারা পান নিজেদের এই বিশ্বাস থেকে, আচার আচরণ থেকে। ফলে আমরা কিন্তু দেখি যে নতুন একটা পথ চিহ্নিত করার কথা বলা হচ্ছে, এই যাকে আমরা ওয়াহাবি আন্দোলন বলি, তার আসল নাম তো তারিখে মোহাম্মদিয়া, অর্থাৎ মোহাম্মদের যে পথ, মোহাম্মদের দেখানো পথ আমরা অনুসরণ করব। এই যে সঠিক পথে রাহি হওয়ার কথা গৌতম ভদ্র বলছেন, আমরা সে কথাটার উপর জোর দিচ্ছি। ফলে যেটা এই বইতে বলা হচ্ছে যে একজন জোলা বা নিকারি নিজের জীবনে যদি হযরত মোহাম্মদের ছায়া দেখতে পায়, সেই নীতিতে জীবন গঠিত করে, তবে তা সবসময় কায়েমি ভাবাদর্শের বিরুদ্ধে যাবেই, এবং সম্প্রদায়ের ঘোষিত তাত্ত্বিক উদ্দেশ্য যাই হোক না কেন তাদের এই ইমান এবং নিশানের জোর গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং তার প্রমাণ গৌতম ভদ্র বারবার দেখাচ্ছেন পাগলপন্থী আন্দোলনে, ওয়াহাবি ফরায়েজ আন্দোলনে কিভাবে এই নিশানগুলো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, ফরায়েজদের যে ফর্জ পাঁচটা কর্তব্যের কথা আমরা বলছি সেখানে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সবকটা নিশানের কথা হচ্ছে, খেয়াল করে দেখুন। ফরায়েজদের যে ফর্জের কথা আমি উল্লেখ করছিলাম যে কলমা, নামাজ, জাকাত, রমজান আর হজ, এই পাঁচটা ফর্জ অবশ্য কর্তব্য, এটা একটা প্রতীক, এটা একটা নিশান, ইমানের পরিচায়ক যে নিশান। আবার কেউ দাড়ি রাখছেন, ইসলামীয় নাম রাখছেন, ফেস টুপি পড়ছেন, এবং এই নিশান নিয়ে সমস্যা হবে দেখবো আমরা তিতুমীরের সঙ্গে পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের, সেটা পরের কথা, আমরা পরে অল্প করে উল্লেখ করবো, এগুলো আমরা জানি, সেটা বর্ণনায় যাচ্ছি না, আমি শুধু তত্ত্বগুলোর সঙ্গে পরিচয় করাতে চাইছি। ফলে অনিবার্য হয়ে উঠল এই আন্দোলনগুলো, কৃষক আন্দোলন বলবেন, শ্রমিক বিদ্রোহ বলবেন, নাকি বলবেন যে ধর্মীয় সংঘাত, সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু মনে রাখুন এই বিদ্রোহ যারা করছেন তাহলে বেশিরভাগই কৃষক, কৃষক যদি নাও হন কৃষির সঙ্গে সংশ্লিষ্ট গ্রামীণ জনসাধারণ, এবং তাদের এই বিদ্রোহের প্রতিরোধের মূল কারণ হচ্ছে নতুন ব্যবস্থা, যে ব্যবস্থায় জমিদার মহাজনরা সর্বেসর্বা হয়ে উঠছেন, তাদের চিরাচরিত সম্পদ তারা হারাচ্ছেন, এবং তাদের সাধারণ সম্পত্তি তারা বাজেয়াপ্ত করে নিচ্ছে এই ক্ষমতাসীনের দল। এবং দেখা যাচ্ছে এই ছবিটা খেয়াল করে দেখুন, যখন জমিদার মহাজনকে আক্রমণ করা হচ্ছে তখন তাদের বাঁচাতে এগিয়ে আসছে লাল পাগড়ির ব্রিটিশ পুলিশ। তার মানে আসলে কি এই ইংরেজরাও জমিদার মহাজনের দোসর?
তাদের এই সন্দেহ ক্রমশই বাড়তে থাকে। এই কথাই খুব উন্নয়ন তত্ত্বের মাধ্যমে প্রকাশ করছেন রণজিৎ গুহ। একটু রণজিৎ গুহর কথা বলছেন উপাচার্য মশাই, তার বিখ্যাত বই এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া বইতে তিনি দেখাচ্ছেন যে কৃষক অভ্যুত্থানগুলোর কিছু প্রাথমিক উপাদান ছিল, কৃষি উপাদানগুলো, উপাদানগুলোকে রণজিৎ গুহ মোট 6টা শব্দে ব্যাখ্যা করেছেন। আমি শব্দগুলো উল্লেখ করছি, তার বাংলা আমার করা বাংলা উল্লেখ করছি। প্রথম বৈশিষ্ট্য বলছেন নেগেশন, আমি বাংলায় বলছি নেতিবাচকতা। আগে আমি নামগুলো বলে দিই, পরে ব্যাখ্যা করছি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাম্বিগুইটি, অস্পষ্টতা। তৃতীয় বৈশিষ্ট্য মডালিটি, আমি নাম দিচ্ছি পদ্ধতি। চতুর্থ সলিডারিটি, আমি বলছি সংহতি বা একতা। পঞ্চম ট্রান্সমিশন, অর্থাৎ যোগাযোগ বিস্তার করা। এবং ষষ্ঠ টেরিটোরিয়ালিটি, অর্থাৎ ভূখণ্ডগত অবস্থান। এরকম ব্যাপারটা রণজিৎ বলছেন, শুধুমাত্র বিদ্রোহের মাধ্যমে যে কৃষক নিজের সম্বন্ধে সচেতন হন তা নয়, তার আত্মপরিচিতি স্পষ্ট হয়ে ওঠে ক্ষমতাশীলদের শ্রেণী, বর্ণ এবং ক্ষমতার সাপেক্ষে। কৃষকের ওপর যাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় সেই জমিদার শ্রেণীর সম্পদ, মর্যাদা এবং সংস্কৃতি নিরিখে কৃষকদের আত্মসচেতনতার জাগরণ ঘটে। দেখুন এখানে আমি যে ছবিটা দেখাচ্ছি, লাঠিটা হাতে কৃষক দৃঢ় হয়ে দাঁড়াচ্ছেন, কোমরে হাত দিয়ে রুখে দাঁড়াচ্ছেন, রুখে দাঁড়ালেন যেমন দাঁড়ায়। সামাজিক বা অর্থনৈতিক বৈষম্যের জন্য কৃষকের মনে সবসময় একটা নেতিবাচক মানসিকতার বিকাশ ঘটে। কার প্রতি নেতিবাচকতা? উপরের স্তরের বিরুদ্ধে। তিনি বুঝতে পারেন যে তারা সবসময় কোনো না কোনোভাবে শোষিত। নেতিবাচক মানসিকতার কারণ শুধুমাত্র অর্থনৈতিক ব্যবধান তা নয়, এর সঙ্গে রয়েছে এক বিরাট সামাজিক এবং সাংস্কৃতিক মর্যাদার ব্যবধান। এই চেতনার কথা বলছেন নিম্নবর্গের ইতিহাসবিদরা। তারা বলছেন একদিকে অর্থনৈতিক, তার সঙ্গে সামাজিক এবং সাংস্কৃতিক মর্যাদার ব্যবধান। আর এই মর্যাদার ব্যবধানের জন্যই কৃষকদের মনে ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতি এক নেতিবাচকতার বিকাশ ঘটে। কৃষক যখন জমিদারের কাছে বা থানার দারোগার কাছে অপমানিত হন, তখন তিনি এই বৈষম্যটা বুঝতে পারেন। বৈষম্য তাহলে একসঙ্গেই অর্থনৈতিক বৈষম্য, সামাজিক এবং সাংস্কৃতিক। ফলে যে নেতিবাচকতার জন্ম আগে হয়েছিল ক্রমশত বাড়তে থাকে। আপনারা সবাই জানেন এই নেতিবাচকতা তত্ত্বের জনক ইতালির মার্ক্সবাদী চিন্তক আন্তোনিও গ্রামসি। তিনি কৃষকের শ্রেণীগত পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য এই তত্ত্বের অবতারণা করেছিলেন। এই নেতিবাচকতা থেকেই বিদ্রোহী কৃষক জমিদার বা ক্ষমতা গোষ্ঠীকে আক্রমণ করতে যান। আক্রমণের লক্ষ্যবস্তু কি হবে তা কৃষক নিজের বিবেচনা অনুযায়ী ঠিক করেন। উদাহরণ দিই, যেমন 1783 খ্রিস্টাব্দে কৃষক বিদ্রোহে আক্রমণের লক্ষ্য ছিলেন জমিদার দেবী সিং। 1832 কোল বিদ্রোহ এবং পরবর্তীকালে অনুষ্ঠিত সাঁওতাল বিদ্রোহ 1855-56 সালের, সেখানে আক্রমণের লক্ষ্য ছিল উপজাতি নয় এমন সম্প্রদায়। সাঁওতালরা বহিরাগতদের দিকু আখ্যা দেয়, তাদের আক্রমণ করে। ফলে কখনো জমিদার আক্রান্ত হচ্ছেন, কখনো মহাজন আক্রান্ত হচ্ছেন এই নেতিবাচকতার জায়গা থেকে। কৃষকেরা তাদের উপর আধিপত্যকারী যে শক্তি, যে ক্ষমতা, তার ধ্বংস চাইতেন। এখন ধ্বংস কি করে করবেন? তারা কি তাদের মারবেন, ধরবেন? তা নয়। তারা দেখা যাচ্ছিল যে এরা কি নষ্ট করতে চাইছেন, দলিল দস্তাবেজ, বন্ধকি কাগজপত্র, এই সবগুলি তারা মূলত নষ্ট করছেন। যেমন দেবী সিংহের যাবতীয় কাগজপত্র, বন্ধকি, দলিল বিদ্রোহী কৃষকেরা পুড়িয়ে দিয়েছিলেন। টিমিরের সময় দেখেছি আমরা কৃষকরা নীলকুঠি আক্রমণ করছেন, তিন কাঠিয়া সংক্রান্ত সব কাগজপত্র পুড়িয়ে দিচ্ছেন। তাহলে এই হচ্ছে নেতিবাচকতার ব্যাখ্যা। এখন এত স্পষ্ট কি ব্যাপারটা? রণজিৎ বলছেন না, অস্পষ্টতাই তো এই প্রতিরোধ আন্দোলনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বস্তুত স্পষ্টতা ছিলই না আন্দোলনগুলোতে। হিংসাত্মক ঘটনা লক্ষ্য নিশ্চয়ই করা যায়। এখন এগুলোকে পুলিশ রেকর্ড বলবে, এগুলো অপরাধ। কিন্তু গুহ অথবা গুহ বলছেন যে অপরাধ কি এগুলো বলা যায় আদৌ? চরম দারিদ্র, ক্ষুধা, অত্যাচারের জ্বালায় জর্জরিত হয়ে
কৃষক আক্রমণ করার পথ বেছে নেন, তার কাছে বিকল্প কিছু নেই। তুমি এই হিংসাত্মক ঘটনার মাধ্যমে কৃষকের এই দুর্দশার জনিত যে অসন্তোষ তার বহিঃপ্রকাশ ঘটে, এবং এটা অনেক সময় বিক্ষিপ্ত, কারণ খুব কেন্দ্রীয় সংগঠন তো সবসময় থাকছে না, ফলে বিক্ষিপ্ত আন্দোলন হচ্ছে, এবং তার পেছনে সবসময় যে খুব পরিকল্পনা থাকে এমনটাও নয়। বিদ্রোহগুলো স্বতঃস্ফূর্ত ধরনের, কেউ কেউ বলছেন এটা লুট করা, ডাকাতি করা, তা যদি বলিও তাকে আমরা বলবো সামাজিক ডাকাতি, যেমন সোশ্যাল ব্যান্ডিটির ভাষা আমরা শুনেছি, সে কথা বলতে পারি যে এই যে বিদ্রোহীরা যে লুট করছেন, ডাকাতি করছেন, সেই ডাকাতি করা লুট করা জিনিসপত্র তারা আবার ভাগ করে দিচ্ছেন গরিব মানুষের মধ্যে, নিজেদের মধ্যে। এখন এই বিদ্রোহের পদ্ধতি কি? পদ্ধতি কখনো কখনো তারা সরাসরি ঘোষণা করছে কাউকে আক্রমণ করবেন, মৃত্যু পরোয়ানা জারি করছেন জমিদারের, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে পেছনে ঈশ্বরের অনুমোদন রয়েছে। কখনো কখনো বলা হচ্ছে যে এই বিদ্রোহী নেতারা একটা নতুন রাজ্যে নিয়ে যাবেন, তারাই হচ্ছেন মেসায়া, তারা নিয়ে যাবেন স্বর্গরাজ্যে, এই রোজকার শোষণের অবসান ঘটবে, এক নতুন দুনিয়ায় তারা নিয়ে যাবেন, এসব কথা আমরা শুনতে পাচ্ছি। এই আন্দোলনগুলো ছিল মূলত যৌথ আন্দোলন, একসঙ্গে বিদ্রোহী গোষ্ঠী বা সম্প্রদায় তারা বিদ্রোহ গড়ে তুলতেন, সিদ্ধান্তও ছিল যৌথ। এবার এই পদ্ধতির মধ্যে আমরা নানান খবর দেওয়ার কি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে আমরা ব্যাখ্যা করব যখন আমরা যোগাযোগ বিস্তারের কথা বলবো। বলছেন মূলত এই আক্রমণ পদ্ধতি চারটে স্তর ছিল। একটা হচ্ছে ভাঙচুর করা, রেকিং উনি বলছেন, দ্বিতীয় হচ্ছে বার্নিং বা পুড়িয়ে দেওয়া, তৃতীয় ইটিং খেয়ে নেওয়া, চতুর্থ লুটিং বা লুট করে নেওয়া। আমি আবার বলছি, রেকিং ভাঙচুর করা, বার্নিং পুড়িয়ে দেওয়া, ইটিং খেয়ে নেওয়া, এবং লুটিং লুট করে নেওয়া। যেমন কুল বিদ্রোহের সময় বেশ কিছু গ্রামে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সাঁওতাল বিদ্রোহে পুড়িয়ে দেওয়ার কথা বলি, প্রথমে রেকিং উদাহরণ দিলাম। সাঁওতাল বিদ্রোহে আমরা দেখছি দলিল দস্তাবেজ এবং বন্ধকি কাগজপত্রগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে খেতে না পাওয়া বিদ্রোহীরা বিদ্রোহের সময় খাবার কেড়ে খেয়ে নিচ্ছেন, এবং অনেক সময় তার জমিদারদের কাছ থেকে লুট করছেন জিনিসপত্র, এর মধ্যে খাদ্য প্রধান, এবং তা বন্টন করছেন সকলের মধ্যে। ফলে এই যে সামগ্রিকতা, একাত্মবোধ, একসঙ্গে থাকা, এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, একে আমরা বলছি সংহতি। এই সংহতির বৈশিষ্ট্য আমরা সব সময় দেখতে পাচ্ছি প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে। কেউ বলতে পারেন এটা শ্রেণীগত সংহতি, কেউ বলতে পারে কৃষক চেতনার সংহতি, কিন্তু সংহতি যে ছিল ঐক্যসূত্র ছিল তার প্রমাণ আমরা দেখতে পাই। এখন সংহতি সব সময় ছিল বললেও ভুল বলা হবে, সংহতির উল্টো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় দেখছি কেউ কেউ বিশ্বাসঘাতকতা করছেন, ষড়যন্ত্র করছেন, শাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এবং তার ফলটাও আমরা দেখছি। যেমন সাঁওতাল বিদ্রোহে আমরা দেখছি মজিয়া মাঝি তিনি বিশ্বাসঘাতকতা করছেন, এবার তার ফলে সিধু ধরা পড়ছেন। আবার দেখা যাচ্ছে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধেও আবার এই সংহতির জায়গা থেকে নতুন করে প্রতিরোধ গড়ে উঠছে, কানু মজিয়া মাঝি মৃত্যুদণ্ড দিচ্ছেন। ফলে বিশ্বাসঘাতকতাকে বিদ্রোহীরা দুভাবে দেখছেন, একটা হচ্ছে শত্রুপক্ষকে সহায়তা করা, আর একটা হচ্ছে শত্রুকে প্রতিরোধ করতে অস্বীকার করা, এবং তার ফলে বিদ্রোহী দলে যোগ দিতে অস্বীকার করা। ফলে সেই বিশ্বাসঘাতকের বিরুদ্ধে যে লড়াই সেটাও কিন্তু আসতো সংহতির জায়গাতে। এখন এই যে সংহতি বারবার বলছি, মুখে বললে তো সংহতি হবে না, খবরটা পাবে কি করে? আমরা জানি খবর পাওয়া অত সহজ নয়, আজকে আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে, আমরা চট করে কোনো খবর পাঠিয়ে দিতে পারি। এই ওয়েবিনারটা হচ্ছে এতজন যে শুনছেন নানান জায়গা থেকে, তাদের ভূগোল আলাদা, তাদের বাসস্থান আলাদা, অবস্থান আলাদা, তা সত্ত্বেও তারা শুনতে পেয়েছেন, তাদের যোগাযোগের সেই মাধ্যমটা রয়েছে, তাদের কাছে ইন্টারনেট নেটওয়ার্ক রয়েছে, কিন্তু সেই সময় কি বিদ্রোহী তা তো ছিল না, কি করে তারা খবর পেতেন? খবর পেতে নানানভাবে, এই যে ছবিটা দেখছি শাল পাতা, একটা পাতা পাঠিয়ে পুরো বার্তা পাঠিয়ে দেওয়া হলো, এবং কখনো কখনো এই পাতার ওপরে, শাল পাতার ওপরে একটা সিঁদুরের দাগ দিয়ে দেওয়া হলো।
কখনো একটা চাপাটি পাঠিয়ে দেওয়া হলো, ফলে এই এই পাতা কোনো একটা বার্তা দিল। শুধু পাতা দিলে কোনো একটা বার্তা, তাতে সিঁদুর লেপে দিলে আর একটা বার্তা, এমন হতে পারে। আবার কখনো এই মাদল বাজানো হচ্ছে, কোনো তালবাদ্য মাদলের মাধ্যমে বার্তা পৌঁছে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, যতদূর দূরে শব্দ পৌঁছচ্ছে সেই শব্দ সঙ্গে সঙ্গে বার্তা পৌঁছে যাচ্ছে, আগে থেকে বলা আছে কোন তালে কোন বার্তা। আবার কখনো যখন কোনো শব্দ যাবে না, অন্ধকার হয়ে গেছে, পাতা পাঠানো যাচ্ছে না, সেখানে শুধু মশাল বিপদ সংকেত জানিয়ে দিচ্ছে। ফলে অনেকদিন দেখাচ্ছেন এই যোগাযোগ বিস্তার কখনো এরকম পাতা, শালপাতা, সিঁদুর, কখনো মাদল, ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, কখনো আবার এরকম আগুনের মশাল, সেই মশাল জ্বালিয়ে বিদ্রোহীর এক স্থান থেকে আর এক স্থানে বার্তা পাঠাতেন। এই বার্তার মধ্যে আবার গুজবও ছিল, গুজবের উৎস স্পষ্ট থাকতো না। গুজবের মাধ্যমে অনেক সময় কৃষকদের বিদ্রোহী চেতনার বিকাশ ঘটতো, গুজবের কথা বলছি একটু পরে। এবং তাদের যে ভূখণ্ডগত অবস্থান, টেরিটোরিয়ালিটি বলছেন, সেখানে দেখতে পাচ্ছি আমরা উপজাতি বিদ্রোহে স্থানীয় উপজাতীয় কৃষকেরা একজোট হচ্ছেন এবং জাতি, স্থান এবং সংস্কৃতির প্রেক্ষিতে বিদ্রোহীরা সংগঠিত হচ্ছেন। আক্রমণ করা হচ্ছে স্থানীয় জমিদার, মহাজন, প্রশাসনকে। এবং মহাবিদ্রোহের আগে অব্দি আমরা দেখছি বাংলার সব বিদ্রোহ স্থানীয় স্তরে বিদ্রোহ, স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, এবং সেখানে স্থানীয় ভূগোল অনেক সময় ধর্ম এবং জাতির পরিচয় অতিক্রম করে গেছে। তাই দেখছি যে ফরাজি বিদ্রোহ, যখন আমরা দুদু মিয়া বিদ্রোহ করছেন, তার সমর্থনে যোগ দিচ্ছেন হিন্দু জোলা বা হিন্দু তাঁতি। কাজে সেখানে সবটা শুধুমাত্র শ্রেণীগত পরিচয় তো পাল্টে যাচ্ছে বা চৈতন্যগত পরিচয় তো পাল্টে যাচ্ছে, হয়তো সবাই সরাসরি কৃষক নন, কৃষক বিদ্রোহ তো বটেই, সবাই কৃষির সঙ্গে সম্পর্কিত। ফলে ধর্ম, জাত, চেতনা, শ্রেণী সব যেন কোথায় মিশে যাচ্ছে এই সমস্ত পরিচয়ের মধ্যে দিয়ে। ফলে রণজিৎ গুহর যে মূল তত্ত্ব আমরা দেখলাম সেখানে এবং তার সঙ্গে কৃষকদের কোনো কাজ করা হচ্ছে। আমি বলছিলাম আলাদা করে উদাহরণ দেবো, উদাহরণ বেছে নিলাম ওয়াহাবি বিদ্রোহ। ইতিমিরের কথা আমরা সবাই জানি, এটা বাংলাদেশের একটা ফার্স্ট ডে কভার, তার ছবি ছবি ব্যবহার করছি আমরা, বুঝতেই পাচ্ছেন আমার এই ছবিগুলোর মধ্যে অনেকটা গোঁজামিল আছে, ফাঁকিবাজি আছে, এই জন্য যে এই সময়কার যাদের ছবি ব্যবহার করছি তাদের কারো ফটোগ্রাফ নেই, সবটাই হাতে আঁকা ছবি, মুখে সোনা বর্ণনার হাতে আঁকা ছবি, কাজে এই ছবি নিয়ে সংশয় থাকতেই পারে। একই রকম ভাবে আমি যে কৃষির ছবি দিলাম সে ছবি বুঝতেই পাচ্ছেন সেই সময়কার ছবি নয়, অনেক পরের ছবি, কিন্তু আমার বোঝানোর জন্য আমি ছবিগুলো ব্যবহার করছি। বলছিলাম যে ওয়াহের মূল বক্তব্য ছিল যে তারিখে মোহাম্মদিয়া, অর্থাৎ আমার পথ হচ্ছে পয়গম্বর প্রদর্শিত তারিকা, আমি সেই তারিকা দ্বারা পথ চলবো, সেই তারিকা ধরে আমি চলব। এবং যেহেতু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ডাক প্রথম, তাই একে বলা হয় ওয়াহাবি আন্দোলন। সত্যি কথা বলতে কি আমরা যাকে বলছি ইতিমিরের আন্দোলন, ওয়াহাবি আন্দোলন বলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, আসলে এটা কিন্তু তারিকায়ে মোহাম্মদিয়ার বা বঙ্গীয় সংস্করণ, আমরা চলতি কথায় ওয়াহাবি বলি। যেটা বলছিলাম বারবার, যেটা গৌতম কথায় উল্লেখ করছিলাম, এখানে নিশান খুব গুরুত্বপূর্ণ। এই যে মোহাম্মদিয়া গোষ্ঠী যাদের ইতিমির সংগঠিত করছেন, তাদের নির্দিষ্ট পৃথক পরিচয় তিনি তৈরি করতে চাইছেন। কি সেই পরিচয়? তার বহিরঙ্গের পরিচয় দাড়ি আর কাঁচা খোলা, মাথার মধ্যভাগ কামানো, আর পাশাপাশি ছিল কি নামাজ পড়া, রোজা রাখা, ইসলামী ধরনের নাম রাখা, কোরবানি করা। এবং তিতুর মতে এই সময় ইংরেজ শাসনে দেশ পরিণত হয়েছে দারুল হারবে বা শত্রুর দেশে। এই শত্রুর দেশে দারুল হারবে অন্য ধর্ম পালন করা যাচ্ছে না, কাজেই মোহরমের তাজিয়া শোভাযাত্রা, হোলি দোয়ালিতে অংশগ্রহণ, ঈদের কাছে দরগায় মানত করা অনুচিত। তিনি গোষ্ঠী যুতবদ্ধতার প্রতীক হিসেবে একটা মসজিদ গড়ে তুলছেন সরফরাজপুরে।
এবং সেটা হচ্ছে যমুনা ও ইছাবতী নদীর মধ্যবর্তী বারাসাত অঞ্চলে তিনি একটা সংগঠন গড়ে তুলছেন, হৃদায়তের সংগঠন। এবং সেখানে এই সংগঠন গড়তে গিয়ে তিনি একটা নতুন ইমানের কথা বলছেন, আমি নিশানের কথা বলছিলাম, ইমান তৈরির কথা বলছেন। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এই ইমান তৈরির সঙ্গে সঙ্গেই সেখানকার জমিদারের সঙ্গে তিতুমীরের সংঘাত বেড়ে যাচ্ছে। এবং এই সংঘাত একদিকে স্তর ভিত্তিক, অন্যদিকে সম্প্রদায় ভিত্তিক ক্ষমতা, তার মধ্যেকার লড়াই। এবং এই এই যে লড়াই তিতুমীর শুরু করলেন, তার বিরুদ্ধে এলেন পুরাত জমিদার কৃষ্ণদেব রায়। তিতুমীর নেতৃত্বে আন্দোলন করছিলেন তারা মূলত গরিব মুসলিম কৃষক, এবং তার সঙ্গে গরিব হিন্দু কৃষক, তারাও কালক্রমে যোগ দিচ্ছেন, যদিও এখানেই বলছিলাম তিনি অতিক্রম করে যাচ্ছে ধর্মীয় পরিচয়। এবার জমিদারের সঙ্গে বিরোধ বাজে তিতু কৃষ্ণদেব রায় হৃদায়তের বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা বলবৎ করেন। এখানে কি বলছেন কৃষ্ণদেব রায়? কয়েকটা ব্যবস্থা নিচ্ছেন। কি বলছেন তিনি? তিতুর অনুগামীদের গাড়ির ওপর কর বসানো, 250 কর। নতুন পাকা বাড়িতে যদি মসজিদ স্থাপন হয় তাহলে 1000 টাকা দিতে হবে, আর কাঁচা বাড়িতে হলে দিতে হবে 500 টাকা। সময় খেয়াল করুন, 1820-এর দশক। আরবি নাম গ্রহণ করলে কর দিতে হবে, করের হার 50 টাকা। গরুর কোরবানি দিলে দানাত কেটে নেওয়া হবে। ফলে এক ধর্মীয় মিশন আঘাত, ইমানের ওপর আঘাত, অন্যদিকে অর্থনীতির আঘাত। এত অর্থ কি করে দিতে পারবেন হেদায়েতেরা? এখন তিতুর বক্তব্য ছিল তারা সংগঠন তৈরি করছেন, কিন্তু তারা অন্য ধর্মের বিশ্বাসে কোনো আঘাত করতে চাইছেন না। তিতুমীর বলছেন যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ফলে যারা মুসলিম নন তাদের ওপর কোনো রকম বাধ্যতার কথা কিন্তু আদৌ বলছেন না। অহেতুক বিবাদ, তিনি বলছেন অহেতুক বিবাদ করা আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন না। এবার তুমি এই চিঠি দিচ্ছেন কৃষ্ণদেব রায়কে, তিনি বলছেন আপনি কেন এইরূপ করিতেছেন তাহা বুঝিতে পারা মুশকিল। আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আমি দীন ইসলাম জারি করিতেছি, মুসলমানদিগকে ইসলাম ধর্ম শিক্ষা দিতেছি, ইহাতে আপনার অসন্তোষের কি কারণ থাকিতে পারে? এখন বুঝতেই পাচ্ছেন অসন্তোষের কারণ কিন্তু এই ক্ষমতার দ্বন্দ্ব। কারণ কোনো জমিদার চাইবে না কৃষকরা প্রতিরোধ করুন, আন্দোলনে সামিল হন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন। এবং তৃতীয় চিঠি নিয়ে যান আমিনুল্লাহ নামে একজন, এবং আমিনুল্লাহকে গাড়িতে ঢোকানো হয়, সেখানে তিনি মারা যান। এই ঘটনা তিতুমীরের সমর্থকদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ে, এবং হিদায়তিরা তারা জমিদারকে প্রদেয় আবওয়াব এবং খাজনা দেওয়া বন্ধ করে দেন। কৃষ্ণদেব রায়ের লোকজন সরফরাজপুরের জমি মসজিদ আক্রমণ করেন, এই ব্যাপারটা পুলিশে জানান, কিন্তু যা হয় পুলিশের দারোগা তিনি জমিদারের পক্ষে কাজ করতে থাকেন। ফলে তিতুর কাছে আর কোনো বিকল্প পথ নেই, তিতু হাইকোর্টে আবেদন করেন, হাইকোর্টেও সুবিচার পান না, ফলে তিতুমীর তখন বিদ্রোহে সামিল হচ্ছেন। এবং এইখানে গুজবের কথা বলছিলাম, তিতুর যে বিখ্যাত আন্দোলন, তার যে বাঁশের কেল্লা, সেই বাঁশের কেল্লা গড়ে ওঠে আর একটা নিশান হিসেবে। কিসের নিশান? স্বশাসনের নিশান, স্বশাসনের প্রতীক। 1831 সালে সেখানে আন্দোলন শুরু হয়ে যায়, এবং সেই সময় আমরা দেখছি তিতুমীর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন, এবং তিনি বলেন তিনি সার্বভৌম শাসক। একটা লিপি তিনি প্রকাশ করেন, জিহাদ ঘোষণা করেন, এবং তিনি বলেন এই জিহাদ হচ্ছে মুসলিমদের ফর্জ বা কর্তব্য। এখন এই অসহযোগিতার সময় আমরা দেখছি জমিদারকে সাহায্য করতে চলে আসে ইংরেজ পুলিশ। এইখানে তাৎপর্যপূর্ণ দেখুন, এই সময় কামান দাগা হয়, যেটা আশ্চর্যের ব্যাপার। কিন্তু বলেন যে কামান কিছু আমায় করতে পারবে না, কারণ আমি অজর অমর, আমি তো মেসায়া, আমি নিয়ে যাব তোমাদেরকে এক নতুন রাজ্যে, এখানে শোষণ থাকবে না, সেটা হবে স্বর্গরাজ্য। এটাই বৈশিষ্ট্য, মেসায়ানিক আন্দোলনের বৈশিষ্ট্যই তাই। এবং এটা আশ্চর্যের ব্যাপার, সত্যি কামান দাগা হলো, দেখা গেল বাঁশের কেলো অবিকৃত, তিতুমীর জীবিত, তা কিন্তু হলো না। লোকের তো অবাক, ধন্য ধন্য করছে, কি অসম্ভব ব্যাপার, কি করে সম্ভব? সত্যি শুনলে অবাক লাগতে, গুজব যেটা ছিল তুমি অজর অমর, তুমি তো সাংঘাতিক বেড়ে গেল। কিন্তু আজকে আমরা ইতিহাসের ছাত্ররা
এভাবে তো ব্যাখ্যা করতে পারবো না, আমাদের তো ব্যাখ্যা করতে হবে তার নির্মোহ ভাবে, বস্তুগত অবস্থা বলতে হবে। কি করে সম্ভব সেটা? সম্ভব হয়েছিল এই, ব্রিটিশরা মনে করেছিল এরা কিয়ারদের সামর্থ্য, তার থেকে ভালো হয় যদি একটু ভয় দেখিয়ে দেওয়া যায়, আসল কামান দেখা দরকার হবে না, একটু ব্ল্যাঙ্ক ফায়ার করলেই হবে, একটা প্রচন্ড আওয়াজ হবে কিন্তু তাতে বিস্ফোরণ হবে না, ওই আওয়াজেই সবাই পালাবে। কিন্তু ফল হলো উল্টো, দেখা গেল যখন যে কামান দাগার সঙ্গে সঙ্গে প্রবল আওয়াজ হলো, অথচ বাঁশের কেল্লার কোনো ক্ষতি হলো না, অপেক্ষিত রইলেন, তখন তার সমর্থনে এই বিদ্রোহ একটা নতুন মাত্রা পেল। এখন বুঝতেই পাচ্ছেন পরবর্তী পর্বে যখন সত্যিকারের কামান দাগা হলো, তখন বাঁশের কেল্লার রইল না, পৃথিবীরও যুদ্ধে মারা গেলেন, পৃথিবীর সেনাপতি গোলাম মাসুমকে পরে ফাঁসি দেওয়া হলো। প্রশ্নটা হচ্ছে যে এই যে লড়াই এবং সেখানে গুজবের ভূমিকা, বিশ্বাসের ভূমিকা, এই যে মেসায়ার প্রতি অগাধ আস্থা, এটা আমরা এতক্ষণ বলছিলাম গুহর তত্ত্বের কথা, সেই তত্ত্বকে যেন আরো প্রতিষ্ঠিত করছে, ফলে ওয়াহাবিদের হেদায়েতেদের এক নতুন সংহতি চেতনা গড়ে উঠেছিল ইতিমধ্যে নেতৃত্বে, এটা আমাদের উল্লেখ করতেই হবে। এবং আমরা দেখছিলাম যে মেসায়া কোথায় নিয়ে যাবে, নিয়ে যাবে একটা অতীতের স্বর্ণ যুগে। এটাই বৈশিষ্ট্য যে কোনো মেসায়ানিক আন্দোলনের, যে আগেই বরং আমরা ভালো ছিলাম এবং সেই যুগে চলে গেলেই আমরা আবার ভালো থাকতে পারবো। এই হচ্ছে ওয়াহাবিদের আন্দোলনের কথা। আমি সংক্ষেপে শেষ করছি এবারে, এর ছবি আপনারা জানেন, তিতুমিরের কথা বলছি আমরা, এবার সেখান থেকে চলে আসছি তিতুমিরের আরেকটা ছবি, আমি আগেই বলে ছবিগুলো সবই কিন্তু হাতে একা ছবি। এবারে চলে আসছি সিরাজউদ্দৌলার কথা, বাংলাদেশের ডাক টিকিট দেখাচ্ছি। সিরাজউদ্দৌলা এই যে ফরাজির আন্দোলনের মূল উদ্যোক্তা, আমি আগেই বলেছিলাম পাঁচটা ফরজ বা কর্তব্যের কথা, কলমা না আন্দোলন ছড়িয়ে পড়েছিল পূর্ব বাংলার গ্রামাঞ্চলে, এবং সেখানে আমরা দেখছি যে মুসলিমরা তো ছিলেন বটেই, নিম্নবর্গে মুসলিমরা ছিলেন, এবং যেটা আমি আগে উল্লেখ করেছিলাম নিম্নবর্গে হিন্দুরাও এই দলে যোগ দিয়েছিলেন। সিরাজউদ্দৌলা ধর্মীয় সংগঠন নতুন মাত্রা পেল দুদুমিয়ার সময়, এবং দুদুমিয়া ওয়াহাবিদের তুতুমিরের মতো নতুন সংগঠন তৈরি করলেন, এবং সংগঠন একেবারে ক্রমোচ্ছ্বসিল ব্যবস্থা। সেখানে দেখতে পাচ্ছি ওস্তাদ, দুদুমিয়া ছিল ওস্তাদ, তার তলায় ছিল তার অন্য প্রতিনিধিরা, এবং ওস্তাদ পরামর্শ দিতেন খলিফা, তার তলে সুপারিনটেন্ডেন্ট খলিফা, গ্রামের ক্ষেত্রে গ্রাম খলিফা, শহরের ক্ষেত্রে ওয়ার্ড খলিফা ইত্যাদি। ফলে একটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছিলেন দুধুমিয়া, এবং এই ফরাজিদের মধ্যে ঐক্যবোধ খুব প্রবল ছিল, একটা আত্মিক বোধে তারা জড়িত ছিলেন সবাই, এবং তারা সকলে দলের স্বার্থ রক্ষার জন্য আর্থিক সাহায্য দিতেন। শুনলে আশ্চর্য হতে হয় যে 80,000 অনুগামী দুধুমিয়ার এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। স্বভাবতই দুধুমিয়ার এই সাংগঠনিক প্রতিভা দেখে জমিদার, নীলকর, মহাজন তাদের মধ্যে শঙ্কা বেড়ে ওঠে, সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এবং দুধুমিয়া যেটা বলেন, যে আগে আমি উল্লেখ করেছিলাম যে সমস্ত জমির মালিক যখন আল্লাহ, তখন জমিদার নীলকরদের কোনো অধিকার নেই কর বসানো, তা বেআইনি, আদায় তারা করতে পারে না। লাঙ্গল যার জমি তার, কৃষক আন্দোলনের গোড়ার কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। ফলে এই ফরাজিরা কর দেওয়া বন্ধ করে দেন, ফলে বুঝতে পারছেন কৃষি বিষয়টা কত গুরুত্বপূর্ণ, ভূমি রাজস্ব দেওয়া বন্ধ করে দেন, এবং তারা তাদের এই বিদ্রোহ রূপান্তর
হ্যালো স্যার, কি ডিসকানেক্ট হয়ে গেলেন নাকি? জাবিদ বাবু স্যার মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমি একবার ফোন করছি স্যারকে। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম স্যার, জয়েন করছেন আবার। আমি ফোন করেছিলাম স্যার, জয়েন করছেন। ঠিক আছে তাহলে, না হয় ম্যাডামকে ডেকে নেবো। হ্যালো, হ্যাঁ বলছি, স্যারকে ফোন করেছিলাম, স্যার ঢুকতে পারছেন না, তাহলে আপনি পরের বক্তাকে আপনি বলুন আর কি। আচ্ছা তাহলে কি লিখে নেবো নাকি? উনি ঢুকতে পারছেন না, তাহলে তো মানে কি করবো তাহলে, পরের বক্তাকে ডেকে নেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, পরের বক্তাকে ডেকে নেবো, পরের বক্তাকে এই যে ডেকে নেবো। পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ, আমরা ডক্টর সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের আমরা বক্তব্য আমরা শুনছিলাম 1857 খ্রিস্টাব্দের পূর্ব বাংলার কৃষকদের প্রতিরোধ আন্দোলন একটি পর্যালোচনা। তো কোনো কারণে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো যাই হোক,
উনি এখন পর্যন্ত যে বক্তব্য পেশ করেছেন এত বিস্তারিতভাবে, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে, উনাকে অশেষ ধন্যবাদ। এবং পরবর্তী সময়ে স্যারকে নিশ্চয় আবার ডেকে নেব। এখন আমরা পরবর্তী বক্তা উনিশ শতকের শেষ দিকে বাংলার কৃষক বিদ্রোহের সন্ধান এই বিষয়ে এখন বক্তব্য রাখবেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপিকা পিয়ার অন্নিশা খাতুন মহাশয়া। ম্যাডাম, আপনি ওয়েবিনার লাইভে থাকলে আপনাকে অনুরোধ করছি আপনার বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই সুনীল কুমার মান্ডি, কনভিনার, ওয়েবিনারে কনভিনার, জয়েন্ট কনভিনার সন্তোষ লাহা মহাশয়, চিফ পেট্রন জগবন্ধু মাহাতো মহাশয়, অর্গানাইজিং সেক্রেটারি এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ, মিস্টার জাবেদ আলী ও অন্যান্য অর্গানাইজিং মেম্বারদের আমাকে এখানে বলার জন্য। তাহলে কি আর কে বলবো না, দরকার নেই। আমি শেষ কি মানে শেষ আপনারা কি দেখেছিলেন ছবি, মানে আমি শেষ কি বলেছিলাম, ওয়াহাবি ফরাজি বিদ্রোহ পুরো শুনেছিলেন? ফরাজি বিদ্রোহ শুনেছিলাম, এবার আসছে। এবার ঠিক আছে স্যার, দেখুন একটু স্টপ শেয়ারিং হচ্ছে কিনা, যদি স্টপ শেয়ারিং হয় শেয়ার সম্পূর্ণ আরেকবার আপনি শেয়ার করুন, ওই তিনটা ডটে দিয়ে। কিন্তু ক্লিক করলাম কিন্তু আসছে না, আসছে এবারে না না এখনো আসেনি। এবারে না স্যার, বলে রেখেছি। হ্যাঁ
यार कौन হচ্ছে না কোনো হবে না আসছে এইবার না স্যার আসছে না তো শেয়ার আসছে হ্যাঁ শেয়ার ইউর কম্পিউটার হ্যাঁ হ্যাঁ শেয়ার ইউর স্ক্রিন হ্যাঁ হ্যাঁ আসছে আসছে হ্যাঁ শেয়ার শেয়ার লেখাটাও আসছে না শেয়ার ক্লিক করছি শেয়ার আসছে না তো এবার কি আসছে না হ্যাঁ আসছে না জাবেদ বাবু আপনি কি পিপিটিটা আমাকে পাঠিয়েছিলেন? ঠিক আছে আমার দুটো শেয়ার কোথায় ছিল ছেড়ে দে আমি তাহলে শেষ করে দিই শুধু ঠিক আছে সুবিধা দেখার উপায় নেই স্যার আপনার ভিডিওটা অন করে নিন স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি যে কথা আমরা বলছিলাম আর শেষ দুটো স্লাইড আর দেখানোর সুযোগ হচ্ছে না বোধহয় শেষ দুটো তিনটে স্লাইড হয়ে গেল হ্যাঁ যেহেতু শেয়ারটা ছবি কিছুতেই আসছে না তাহলে আমরা শেষ আলোচনায় চলে আসি আমি যেটা বলছিলাম যে কিভাবে পাল্টে যাচ্ছে পরবর্তীকালে আমি সাঁওতালদের কথা বলছিলাম পরাজিতের মাধ্যমে একটা আমরা জোট দেখতে পাচ্ছি কৃষকদের জোট এবং সেখানে ধর্ম চেতনার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কৃষক চৈতন্য এখানে কখনো শ্রেণী গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কখনো অবস্থানগত একতা মানে নতুন সংহতির কথা পাচ্ছি আমরা এই সংহতি আরো দেখতে পাচ্ছি সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতালদের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ শোষণ দেখছি আমরা সেই শোষণটা মূলত তাদের লেখাপড়া না জানার জন্য যে শোষণ সেই দিকটা একদিকে ওজনে ঠকানো দুরকম বাটখারা কেনারাম বেচারাম সেইটা আর একটা হচ্ছে মানে যখন সাঁওতালরা জিনিসপত্র বিক্রি করছেন তার সেই বাটখারাটা হয়ে যাচ্ছে বেচারাম বাটখারা সেখানে দেখা যাচ্ছে অনেক জিনিস দেওয়া সত্ত্বেও ওজন বাড়ে না আবার কেনার সময় উল্টো গল্প কখনো বন্ধকি কাগজে যে সুদের হার লেখানো হচ্ছে সেই সুদের হার সম্পর্কে ধারণা নেই তাদের কোনো বলা হচ্ছে ধরে দেখ মাসে এত টাকা দিতে হবে বা প্রতি দিনে এত টাকা দিতে হবে সেটা যোগ করে যে একটা সাংঘাতিক অঙ্ক দাঁড়াচ্ছে বার্ষিক সুদের হার এই ভাবনাটা স্পষ্ট নয় ফলে এই নানাভাবে ঠকানো আবার তাদের অক্ষর পরিচয় না থাকার জন্য সংখ্যার পরিচয় না থাকার জন্য ঠকানো হচ্ছে সেই জায়গা থেকে সাঁওতাল বিদ্রোহ তারাও মূলত কৃষক তাদেরও একই বক্তব্য এই সব জমি তো আসলে আমাদের সকলের জমি সেখানে কি করে শাসক কর বসাতে পারেন ফলে তাদের কাছে সবাই হয়ে যাচ্ছে দিকু এই লড়াইটা দিকুদের বিরুদ্ধে কাজে আমরা যেটা মূলত দেখতে পাচ্ছি এই 1857-র আগেকার যে কৃষক বিদ্রোহ একটার পর একটা হয়েছে বাংলা জুড়ে সেই সব লড়াই কোনো না কোনো ভাবে সংহতির লড়াই এই সংহতির যোগসূত্র কখনো ধর্ম কখনো বৃত্ত কখনো একটা গুরুত্বপূর্ণ কৃষক চৈতন্য যে কথাই নানা ঐতিহাসিক নানানভাবে ব্যাখ্যা করেছেন কেউ শ্রেণীর মধ্যে দিয়ে কেউ তাদের নির্দিষ্ট একটা বিশেষ ধরনের বর্গের মধ্যে দিয়ে যেভাবেই হোক না কেন এই বিদ্রোহের যে মূল কৃতিত্ব কৃষকদের এক ছাতারতলায় নিয়ে আসা গ্রামীণ গরিব জনসাধারণকে একটা জায়গায় জোটবদ্ধ করা এবং পরবর্তী যে বিদ্রোহগুলোর কথা আমরা দেখতে পাবো তার ভিত্তি হিসেবে কাজ করেছিল প্রথম দিককার এই প্রথম দিককার প্রতিরোধ আন্দোলন যে প্রতিরোধের ফলে কৃষক বিদ্রোহ কৃষক প্রতিরোধ শাসকদের একটা পাল্টা প্রতিস্পর্ধা তুলে ধরতে পেরেছিল শাসকের সামনে শাসক প্রথম যে একটা ভয় পেতে শুরু করলো তাহলে ভারতের সাধারণ মানুষ গরিব মানুষ গ্রামীণ মানুষ কৃষক মানুষ রুখে দাঁড়াতে পারে রুখে দাঁড়ানোকে বড় ভয় শাসককে অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য
কারিগরি সমস্যার জন্য শেষ স্লাইড দেখাতে পারলাম না, ক্ষমা প্রার্থী। আপনাদের উদ্যোগ সফল হোক, ধন্যবাদ। ১৮৫৭ খ্রিস্টাব্দের পূর্বে বাংলার কৃষকদের প্রতিরোধ আন্দোলন একটু পর্যালোচনা। এই বিষয় সম্পর্কে স্যার এত সুন্দর, এত বিস্তারিতভাবে, এত সূক্ষ্মভাবে আলোচনা করলেন, আমরা সত্যি অনেকটা কৃষক আন্দোলন সম্পর্কে আমরা অকিবল হলাম, এবং আগামী দিনে স্যারকে হয়তো আমরা আবার ডেকে নেব, তার আরো মূল্যবান বক্তব্য আমরা শুনবো। স্যারকে অশেষ ধন্যবাদ এবং আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এখন আমরা ওয়েবিনার লাইভে ডেকে নেব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপিকা ইয়ার অন্নিশা খাতুন মহাশয়াকে। উনি ১৯ শতকের শেষ দিকে বাংলার কৃষক বিদ্রোহের সন্ধান সম্পর্কে উনি আলোচনা করবেন। ম্যাডাম প্লিজ, আপনার বক্তব্য আপনি। হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার, বলছি আমি ভিডিওটা অফ করে রাখছি, টেকনিক্যাল সমস্যা যাতে না হয় সেজন্য আমি অডিওটা অন রাখছি। আচ্ছা তাই হোক। আজ আমার আলোচনার বিষয় ট্রেসিং পিজেন্ট আপরাইজিং ইন বেঙ্গল ইন দা লেট 19th সেঞ্চুরি। আজ আমার আলোচনা সীমিত থাকবে মূলত বাংলা দুটি গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ ও পাবনা বিদ্রোহে। আমার আলোচনার প্রসঙ্গে প্রথম আমি বিভিন্ন এমিনেন্ট হিস্টোরিয়ান যারা কৃষক বিদ্রোহ সম্পর্কে তাদের গবেষণা সম্পন্ন করেছেন তাদের লেখা নিয়ে আলোচনা করব। আমার পূর্ববর্তী বক্তা এমিনেন্ট হিস্টোরিয়ান ডক্টর সব্যসাচী ম্যাম, সরি টু ডিস্টার্ব ইউ, ক্যান ইউ স্পিক আ লিটল বিট লাউড প্লিজ, অর ম্যাম ইফ ইউ ইউজ ইওর হেডফোন দেন প্লিজ স্পিক নিয়ার হেডফোন ম্যাম। Your sound is coming very low. এখন শোনা যাচ্ছে? Yes ma'am, it's better. It's better, a little bit loud ma'am. Thank you. আমি আমার আলোচনা প্রসঙ্গে আমি পূর্ববর্তী যে সমস্ত গবেষণা রয়েছে তাদের লেখা নিয়ে আলোচনা করব। আমার পূর্ববর্তী বক্তা ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি এই নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে রণজিৎ গুহের এলিমেন্টারি আসপেক্ট অফ প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া এই গ্রন্থের যে যেখানে রণজিৎ গুহ নেগেশন, অ্যাম্বিগুইটি, মোডালিটি, টেরিটরি সলিডারিটি, ট্রান্সমিশন, টেরিটোরিয়ালিটি সম্পর্কে আলোচনা করেছেন, তিনি সেগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি এত ডিটেলসে যাব না, আমি খুব হালকাভাবে এগুলো আমার আলোচনায় থাকবে। এরপর নীল ও পাবনা বিদ্রোহের কারণ নেতৃত্ব সম্পর্কে আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে বিদ্রোহীরা কতটা শ্রেণী সচেতন ছিল বা আন্দোলনগুলি অ্যান্টি কলোনিয়াল ছিল কিনা। এছাড়া মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায় কিভাবে কৃষকদের টুল হিসাবে ব্যবহার করে, আন্দোলনকারীরা কলোনিয়ালিজমের এক্সপ্লয়টেটিভ নেচার সম্পর্কে কতটা সচেতন ছিল, এবং সর্বোপরি সেলফ ও আদার এই ধারণা কতটা স্পষ্ট ছিল, এই সমস্ত বিষয়গুলির উপর দৃষ্টি নিক্ষেপ করব। ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কৃষক আন্দোলন ব্যাপকভাবে সংগঠিত হতে থাকে। মুঘল যুগে কৃষি সংক্রান্ত সমস্যা ছিল না তা বলা যায় না, কিন্তু ব্রিটিশ শাসনে কৃষি বিক্ষোভের ফ্রিকোয়েন্সি বা সংখ্যা বহুগুণে বৃদ্ধি পায়। এর পশ্চাতে ছিল ভারতে ঔপনিবেশিক সরকারের রাজস্ব সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, যার দরুন ভারতের বিভিন্ন প্রান্তের কৃষি সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কৃষকরা সব সময় ঔপনিবেশিক রাষ্ট্রের বিরোধিতা করেছে তা নয়, তাদের মূল লক্ষ্য ছিল স্থানীয় বা দেশীয় এক্সপ্লয়টার, যাদের মাধ্যমে ঔপনিবেশিক নীতি কলোনিয়াল ইকোনমিক পলিসিগুলি প্রয়োগ করা হতো। সুমিত সরকারের ব্যাখ্যা অনুযায়ী 1857 এর পূর্বের কৃষি অভ্যুত্থানগুলি ছিল প্রাইমারি ফর্মস অফ রেজিস্ট্যান্স, যেগুলি ছিল রেস্টোরেটিভ, এবং পরবর্তীকালে নতুন ধরনের নেতৃত্বের পরিচালনায় সেকেন্ডারি ফর্মস অফ রেজিস্ট্যান্স গুলি তার পূর্বের সহজ রেস্টোরেটিভ নেচার থেকে সরে আসে।
1857 তৎপরবর্তী সময়ে বাংলার যে দুটি কৃষক আন্দোলন নীল ও পাবনা এর বিস্তার ঘটে তা মাস ইনসারেকশন ছিল ক্যাথলিন গাফের মতে এই পর এই তার মধ্যে এই মাস ইনসারেকশনের পর্যায়ে পড়ছে এই দুটি আন্দোলন যেখানে কৃষকদের দাবি ব্রিটিশ শাসনের উচ্ছেদ নয় বিশেষ কতকগুলি শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থার অবসান ঘটানো 1970 এর দশক থেকে কৃষক আন্দোলনের উপর অসংখ্য গবেষণা হয়েছে হচ্ছে যেখানে মূল স্রোতের ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কৃষক আন্দোলনগুলিকেও সমান গুরুত্ব সহকারে আলোচনা করা হয় ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের হিস্টোরিওগ্রাফির আলোচনা প্রসঙ্গে নিম্নবর্গীয় ঘরানা অভিযোগ করে যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের আলোচনায় উচ্চবর্গের ফাঁপা হলো ন্যাশনালিজম জাতীয়তাবাদের কথাই ফাঁপা ন্যাশনালিজমের বা ফাঁপা জাতীয়তাবাদের কথাই উঠে এসেছে সেখানে নিম্নবর্গের প্রকৃত জাতীয়তাবাদ রিয়েল ন্যাশনালিজম স্থান পায়নি রণজিৎ গুহ তার এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া যেটি 1983 সালে প্রকাশিত হয় সেখানে দেখিয়েছেন মূলত বিভিন্ন ঔপনিবেশিক নীতি যেমন চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার ক্ষেত্রে অন্যান্য প্রদেশের ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত পলিসি ছিল রাজস্ব সংক্রান্ত সেই সমস্ত পলিসিগুলির বিরুদ্ধে কৃষকদের মধ্যে ক্লাস আইডেন্টিটি ও ক্লাস কনসাসনেস গড়ে উঠেছিল এবং তারা সচেতনভাবেই ঔপনিবেশিক রাষ্ট্র ও তার সহযোগী গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেছিল অধ্যাপক গুহ তার গ্রন্থে নেগেশন অ্যাম্বিগুইটি মোডালিটি সলিডারিটি ট্রান্সমিশন ও টেরিটোরিয়ালিটি এই চ্যাপ্টারগুলির মাধ্যমে বিদ্রোহীদের সচেতনতা কনসাসনেস ও রাজনৈতিক অভিব্যক্তি পলিটিক্যাল এক্সপ্রেশনকে ব্যাখ্যা করেছেন তিনি তার অভিমতকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর তথ্য প্রমাণ ব্যবহার করেছেন 117 বছরের ব্রিটিশ শাসনের পর্বে 110টি অ্যাগ্রোরিয়ান ডিস্টারবেন্স কৃষি বিক্ষোভ এর পুঙ্খানুপুঙ্খ আলোচনা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে তিনি তার যুক্তিকে খাড়া করেছেন তিনি এরিক জে হবসবোমের বক্তব্যে বিরোধিতা করে বলেছেন ঔপনিবেশিক ভারতে সংগঠিত কৃষক বিদ্রোহগুলি কখনোই স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস বা প্রি পলিটিক্যাল প্রাক রাজনৈতিক ছিল না 1971 সালে প্রকাশিত প্রিমিটিভ রেবেলস স্টাডিজ ইন আর্কেইক ফর্মস অফ সোশ্যাল মুভমেন্ট ইন দ্য 19 এন্ড 20th সেঞ্চুরি গ্রন্থে এরিক জে হবসবোম প্রি পলিটিক্যাল পিপল প্রাক রাজনৈতিক জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করেছেন তিনি বারবার এই ধরনের টার্ম ব্যবহার করে রাজনৈতিক সচেতনতা বা সংগঠনহীন রাষ্ট্রের বর্ণনা দিয়েছেন তার মতে রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত সামাজিক আন্দোলনের পূর্বে নিম্ন শ্রেণীর দরিদ্র মানুষের মধ্যে দা সোশ্যাল ব্রিগেন্ড অ্যাক্টস করে সামাজিক রাহাজানি বা দস্যুবৃত্তির উদ্ভব হয় এই রাহাজানি প্রাক রাজনৈতিক ধারণার প্রকাশ দা ব্যাট ইজ আ প্রি পলিটিক্যাল ফেনোমেনন তার মতে 19 কৃষক বিদ্রোহগুলি ছিল মূলত স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস ও অসংগঠিত আনঅর্গানাইজড প্রসিডিংস অব দ্য ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস 1985 ভলিউম 46 এ প্রকাশিত রাইজ অব দ্য প্রেজেন্ট প্রবন্ধে সুনীল সেন হবসবোমের মতকে সমর্থন করেই বলেছেন ঊনবিংশ শতকের কৃষি বিদ্রোহগুলি ছিল স্বতঃস্ফূর্ত ও রাজনৈতিকভাবে অসচেতন তার মতে কৃষকদের মধ্যে রাজনৈতিক সচেতনতার বিকাশ ঘটেছিল ও রূপ পরিগ্রহ করেছিল মূলত উপর থেকেই জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে ভারতের কৃষকদের মধ্যে ধীরে ধীরে এটি উদ্ভূত হয় এবং বুদ্ধিজীবী সম্প্রদায় তাদের মধ্যে বৈপ্লবিক চিন্তাধারার বিকাশ ঘটায় 1966 সালে প্রকাশিত ভারতে কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম গ্রন্থে সুপ্রকাশ রায় দেখিয়েছেন যে বাংলার কৃষক বিদ্রোহগুলি ছিল জমিদারি অত্যাচার ও সাম্রাজ্যবাদ বিরোধী শ্রেণী সংগ্রাম তবে তার মতে এই কৃষক বিদ্রোহগুলির স্বতঃস্ফূর্ত ও অপরিকল্পিত অভ্যুত্থান ঘটে বাইরের কোনো প্রভাব বা কোনো সচেতন রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়াই অর্থাৎ এটা স্বতঃস্ফূর্ত ভাবে কোন রকম অন্য রাজনৈতিক দলের সেখানে কোন রকম ইন্টারফারেন্স ছিল না আবার একই বছর 1966 প্রকাশিত দ্য ব্লু মিউটিনি দ্য ইন্ডিগো ডিস্টারবেন্স ইন বেঙ্গল 1859-1862 ব্লেয়ার বি ক্লিং দেখিয়েছেন ইন্ডিগো মুভমেন্ট ছিল সমাজের সমস্ত শ্রেণীর মানুষের
স্পন্টেনিয়াস ন্যাশনাল অপোজিশন। আপনাদের কারো হ্যালো বলছি মনে হয় আপনাদের কারো আনমিউট হয়ে গেছে, সেটা থেকে আমার আমারটাই শোনা যাচ্ছে, ইকো হচ্ছে। হ্যালো তার মধ্যে ইন্ডিগো মুভমেন্ট ছিল সমাজের সমস্ত শ্রেণীর মানুষের স্পন্টেনিয়াস ন্যাশনাল অপোজিশন, যেখানে রায়ত, ভিলেজ হেডম্যান, গ্রেনজিলি, মানি লেন্ডিং ল্যান্ডলর্ড ও আরবান মিডল ক্লাস ঐক্যবদ্ধ হয় একই শত্রুর বিরুদ্ধে। তবে তার মতে এই আন্দোলন সরকার বিরোধী ছিল না, ইউরোপিয়ান প্ল্যান্টারদের বিরুদ্ধে পরিচালিত হয় এই আন্দোলন। এছাড়া কৃষক ও তার পৃষ্ঠপোষক মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশ শাসন ও বিচার ব্যবস্থার প্রতি অগাধ আস্থা ছিল এবং এই আন্দোলনে সেটা প্রমাণ পেয়েছিল। ডেভিড হার্ডিম্যান তার প্রেজেন্ট রেজিস্ট্যান্স ইন ইন্ডিয়া 1848 যেটা 1992 সালে প্রকাশিত হয়, সেখানে কিভাবে ব্রিটিশ নীতির প্রভাবে সমস্যা জর্জরিত দরিদ্র কৃষকরা ব্রিটিশ বিরোধী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে সেই বিষয়ে আলোচনা করেছেন। তিনি কৃষকদের মধ্যে কমিউনিটি কনসাসনেসের উপর জোর দিয়েছেন এবং আধিপত্য, ডমিনেশন ও অধীনতা, সাবঅর্ডিনেশন সম্পর্কের পরিপ্রেক্ষিতে আন্দোলনগুলিকে পৃথকভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে কৃষক সম্প্রদায়ের প্রতিরোধের 5টি এরিয়া ছিল: পিজেন্ট এগেনস্ট ইউরোপিয়ান প্ল্যান্টার্স, পিজেন্ট এগেনস্ট ল্যান্ডলর্ডস, পিজেন্ট এগেনস্ট মানি লেন্ডার, পিজেন্ট এগেনস্ট দ্য ল্যান্ড ট্যাক্স বিউরোক্রেসি এবং এগেনস্ট দ্য ফরেস্ট অফিসিয়াল। এই সমস্ত তিনি দেখিয়েছেন যে এই সমস্ত বাইরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রেজেন্ট কমিউনিটি প্রত্যেক স্থানীয় বিচ্ছিন্ন প্রতিরোধ আন্দোলন ঐক্যবদ্ধ হয়। এছাড়া হার্ডিম্যান 1981 সালে প্রকাশিত প্রেজেন্ট ন্যাশনালিস্ট অফ গুজরাট খেরা ডিস্ট্রিক্ট 1917-34 এ প্রেজেন্ট মুভমেন্টের অটোনোমাস নেচার সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছেন। তার মতে প্রেজেন্টরা জাতীয়তাবাদী নেতাদের প্রভাব ছাড়াই স্বাধীনভাবে তাদের আন্দোলন পরিচালনা করে। জাতীয়তাবাদী নেতৃত্বের প্রতি কৃষকরা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং জাতীয়তাবাদী নেতৃত্বে তাদের কার্যকলাপে সাড়া দেয়। একটা বিস্তীর্ণ সময়ের বিবিধ জনগোষ্ঠীর মানুষকে একটা বিশেষ পরিচিতি আরোপ করে একটি ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায় না। স্থান ও কালভেদে নিম্ন শ্রেণীর মানুষের মধ্যেও মানসিক গঠন, মেজাজ, চাহিদা ও প্রতিক্রিয়াজনিত পার্থক্য পরিলক্ষিত হয়। যেহেতু নিম্নবর্গকে সামগ্রিকভাবে একটা হোমোজিনিয়াস শ্রেণী বলা যায় না, তাই তাদের শ্রেণী সচেতনতার বিষয়টিও প্রশ্নাতীত নয়। কোম্পানি শাসনের তৎপরবর্তী সময়ে বাংলার সংগঠিত নীল ও পাবনা বিদ্রোহে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়। তার দরুন 19th century অন্যান্য কৃষি অভ্যুত্থানের সঙ্গে এই আন্দোলন দুটিকে একযোগে আলোচনা করা সম্ভব নয়। বস্তুত এই দুই আন্দোলন ঔপনিবেশিক রাষ্ট্রবিরোধী ছিল কিনা বা বিদ্রোহীরা কতটা শ্রেণী সচেতন ছিল সেই বিষয়েই আজকের আলোচনায় আলোচনা করার প্রচেষ্টা করা হবে। 1859 সালে ফেব্রুয়ারিতে নীল বিদ্রোহের প্রথম প্রকাশ ঘটে যশোরের চৌগাছা, কাঠগড়া, বারাসতের কালৌড়া এবং মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদে। অচিরে নদিয়া ও পাবনার বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। পাবনা বিদ্রোহের সূত্রপাত পাবনা জেলার সিরাজগঞ্জ সাব ডিভিশনের ইউসুফ শাহী পরগনায়, সেখান থেকে ক্রমে গোপালনগর, ফরিদপুর এই সমস্ত এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ছে। সচ্ছল কৃষকদের দ্বারা সংগঠিত এগ্রিয়ান লীগ এর মাধ্যমে আন্দোলন ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, বাকুরগঞ্জ, বগুড়া ও রাজশাহীতে বিস্তার লাভ করে। নীল বিদ্রোহের কারণ নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা যায়, নীল বিদ্রোহ সংগঠিত হওয়ার মূল কারণ ছিল
নীলকর সাহেবদের বিভিন্ন দমনমূলক ও শোষণমূলক নীতি এক্সপ্লয়েটেটিভ এন্ড অপ্রেসিভ নেচার অফ ইন্ডিগো প্ল্যান্টার নীলকর সাহেবরা বলপূর্বক নীল চাষে চাষিদের বাধ্য করত চাষিরা দাদন নিতে অস্বীকার করলে তাদের শস্য লুণ্ঠন করা হতো শস্য পুড়িয়ে দেওয়া হতো নীলকুঠিতে কৃষক পরিবারের সদস্যদের বন্দী করা হতো এমনকি মহিলাদের উপর নির্মম অত্যাচার করা হতো যার ছবি আমরা নীল দর্পণে দেখতে পাই যেখানে গর্ভবতী মহিলা ক্ষেত্রমণিকে নীলকর সাহেবরা কিডন্যাপ করে কুঠিতে নিয়ে যায় এবং সেখানে তারা লাঠির আঘাতে তাকে তার গর্ভপাত ঘটানো হয় এবং পরে তার মৃত্যু হয় এছাড়া নীলবিদ্রোহের অন্য কারণ হিসেবে আনরিমুনারেটিভনেস অফ ইন্ডিগো কালটিভেশন অলাভজনক নীল চাষ এই সম্পর্কেও আমাদের দৃষ্টি দেওয়া উচিত নীলকর সাহেবরা কন্ট্রাক্টের মাধ্যমে নীল চাষীদের অগ্রিম নিতে বাধ্য করত কন্ট্রাক্ট অনুযায়ী অত্যন্ত অল্প দামে চাষিরা নীলকর সাহেবদের কাছেই তাদের নীল বিক্রি করতে বাধ্য থাকত উপরন্তু নীলকর সাহেব চাষিদের ভালো জমি চিহ্নিত করে সেই জমিতে নীল চাষ করাত ফলত চাষিদের অন্যান্য শস্য চাষের ক্ষেত্রে ক্ষতি স্বীকার করতে হতো এই অলাভজনক নীল চাষ করতে চাষিরা ইচ্ছুক ছিল না বলপূর্বক নীলকর সাহেবরা তাদের নীল চাষ করাত তত্ত্ববোধিনী পত্রিকায় এই বিষয়ে চাষিদের দুরবস্থার কথা তুলে ধরা হয় নীল প্রস্তুত করা প্রজাদের মানস নহে নীলকর তাহাদিগকে বল দ্বারা তৎ বিষয়ে প্রবৃত্ত করেন ও নীল বীজ বপনার্থে তাহাদিগের উত্তম উত্তম ভূমি নির্দিষ্ট করিয়া দেন তাদের উচিত পণ্য প্রদান করা তাহার রীতি নহে অতএব তিনি প্রজাদিগের নীলের অত্যল্প অনুচিত মূল্য ধার্য করেন নীল বিদ্রোহের পশ্চাতে সহজ সরল উপরুক্ত এই কারণগুলি ছাড়াও থ্রেট টু সিকিউরিটি অফ সাবসিস্টেন্স অস্তিত্ব রক্ষার নিরাপত্তায় আঘাত ও ডিনায়াল অফ প্রেজেন্ট কাস্টমারি রাইট রাইট টু চয়েস কৃষকদের চিরাচরিত অধিকারে ব্যাঘাত ঘটায় আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটে মৃদুলা মুখার্জির মতে ভারতীয় কৃষকরা বিভিন্ন ভাবে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে যখন তার অস্তিত্ব বিপন্ন হয় যদিও কৃষকরা অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার রাইট টু সাবসিস্টেন্স সম্পর্কে সচেতন ছিল না নীল চাষের মধ্যে চাষিরা তাদের জীবন ধারণের নিরাপত্তার অভাব বোধের আশঙ্কা করে জেমস সি স্কটের মতে অনাহারে থাকার ঝুঁকি দূরীভূত করায় বেশিরভাগ কৃষকের প্রাথমিক উদ্বেগ দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের একটি অংশে পোলক একজন ল্যান্ডলর্ড তার ছেলে নবীন মাধব ও এক চাষি সাধুচরণ তাদের কথোপকথনে এই বিষয়টি উঠে আসে যেখানে গৌরব বলছে যদি 60 বিঘা সবটাই নীল চাষ করতে হয় অন্য শস্য কোথায় হবে আমরা অনাহারে মরব নবীন বলছে এমনকি আমি বলেছিলাম সাহেব আপনারা আমাদের লোক লাঙল বলদ নীল চাষের জন্য সবকিছু ব্যবহার করব কোনো দাম দিতে হবে না কেবলমাত্র সারা বছরের খাবারটা আমাকে দেবেন সাধুচরণ সেখানে বলছে এই সময় যারা কেবলমাত্র তাদের খাবারের জন্য কাজ করে তাদের থেকে তারা আমাদের থেকে অনেক ভাগ্যবান তো এই যে কথোপকথন এখান থেকে দেখা যাচ্ছে যে ইচ্ছানুযায়ী ফসল রোপণের অধিকারের চিরাচরিত প্রথাগত ধারণা কৃষকদের মনে গঠিত ছিল নীল চাষে কৃষকদের এই অধিকারে বাধা পড়ে জমিদাররাও কোনোদিন কৃষকের এই ফসল পছন্দের বিষয়ে হস্তক্ষেপ করেনি জমিদারকে নির্দিষ্ট পরিমাণ রেন্ট দিয়ে কৃষকরা নিজ পছন্দসই ফসল বপন করতে পারত আসলে ইডেন ইন্ডিগো কমিশনের এক রেকর্ড যে তথ্য প্রমাণ দেন সেখানে তিনি বলছেন আমি কখনো শুনিনি কোনো জমিদার কোনো রায়তকে বলপূর্বক বিশেষ কোনো শস্যের চাষ করতে বাধ্য করে যদি না জমিদার নিজে একজন নির্ভর সাহেব হয় নীল চাষের ক্ষেত্রে কৃষকরা নিছক নিজ জমিতে কৃষি শ্রমিকে পরিণত হয় যে নীলকর সাহেবদের নীল উৎপাদনে সাহায্য করে মাত্র এমনকি কৃষকদের কোন জমিতে নীল চাষ হবে সেটাও নির্ধারণ করত নীলকর সাহেবরা কৃষকদের অবস্থার এই অবনতিকে তারা মানতে রাজি ছিল না নীল দর্পণে কৃষক সাধুচরণ এই বঞ্চনার উপলব্ধি হেতু তার ল্যান্ডলর্ড লোককে গ্রাম ছাড়ার পরামর্শ দিচ্ছে যেহেতু তাদের গ্রাম অনুপ্রবেশকারী এই যে অনুপ্রবেশকারী বলতে এখানে নীলকর সাহেবরা তারা তাদের গ্রাম ধ্বংস করছে অর্থাৎ তাদের ট্র্যাডিশনাল যে চিরাচরিত যে প্রথা রয়েছে সেটাকে তারা ধ্বংস করে ফেলছে বিনয় চৌধুরী পাবনা বিদ্রোহের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বিনয় চৌধুরীর মতে পাবনা আপ্রাইজিং হয়েছিল মূলত জমিদারদের হঠাৎ রেন্ট বৃদ্ধি ও বলপূর্বক আদায়ের জন্য তার সঙ্গে যুক্ত হয়েছিল এগ্রিকালচারাল ডিপ্রেশন
ফলে কৃষকদের অবস্থা কৃষকদের দুরবস্থা চরমে পৌঁছায়। কিন্তু কল্যাণ কুমার সেনগুপ্তের মতে এই আন্দোলন কেবলমাত্র হাই রেন্টের জন্য হয়েছিল তা নয়, সমস্ত রকম জমিদারি দমনমূলক নীতির বিরুদ্ধে এই আন্দোলন পরিচালিত হয়। তিনি দেখিয়েছেন বামনা বিদ্রোহ ছিল সচল সাবস্টেন্সিয়াল কৃষকদের বেঙ্গল রেন্ট অ্যাক্ট 10 অফ 1859 1859 যে বেঙ্গল রেন্ট অ্যাক্ট 10 ছিল তার সেটা অনুযায়ী জমির উপর অধিকার সত্ত্ব অকুপেন্সি রাইট প্রতিষ্ঠিত করার আন্দোলন। কৃষকদের অন্যান্য অংশ নন অকুপেন্সি রাইট শেয়ার প্রপার্স এগ্রিকালচার লেবারার এই আন্দোলনে অংশগ্রহণ করে তাদের কমন এনিমি জমিদারদের বিরুদ্ধে। বিভিন্ন সমসাময়িক দেশীয় সংবাদপত্র পাবনা বিদ্রোহের বেশ কিছু ঘটনার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে। এই বিদ্রোহের পশ্চাতে দায়ী ছিল কিছু পরিমাণে রায়তের উদ্ধত মেজাজ, কিছুটা পরিমাণে সমাজ সংস্কারকদের উস্কানি, কিছুটা পরিমাণে বাংলার লিউটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্পেলের প্রো রায়ত পলিসি, কিছুটা পরিমাণে আইন প্রণয়ন, কিছুটা পরিমাণে ভ্রান্ত আইনি ব্যবস্থা, কিছুটা পরিমাণে মানুষের মধ্যে বিরাজ দেশন বৃদ্ধির জন্য। ঢাকার জয়েন্ট ম্যাজিস্ট্রেট জে জি চার্লস 1873 সালে সরকারি রিপোর্টে আন্দোলনের পিছনে দুটি বিশেষ কারণের কথা উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে রায়তদের মধ্যে স্বাধীন সত্তার বিকাশ ঘটে, মূলত লিগাল রাইট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কয়েক বছরে তাদের সম্পত্তির বৃদ্ধি এবং কোর্টে তাদের সাফল্যের জন্য। সেকেন্ড যেটা তিনি বলছেন সেখানে কারণ দেখাচ্ছেন, সেখানে বলা হচ্ছে ল্যান্ডলর্ডদের প্রভাব ক্রমাগত হ্রাস পাচ্ছে, মূলত কঠোর ক্রিমিনাল লয়ের প্রয়োগের জন্য। এই দুটি কারণেই রায়ত ও ল্যান্ডলর্ড সম্পর্কের মধ্যে সংকট তৈরি হচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কৃষক আন্দোলন ঘটছে। এগুলি হচ্ছে যে কলোনিয়াল যে ডিসকোর্স সেখানে উঠে আসছে। কিন্তু কল্যাণ কুমার সেনগুপ্ত স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, ডিভিশনাল রিপোর্ট, রাজশাহী ঢাকা এই সমস্ত ডিস্ট্রিক্টের এগুলির মাধ্যমে দেখাচ্ছেন যে রায়ত ল্যান্ডলর্ড এই তাদের সম্পর্কের মধ্যে আন্দোলনের বীজ নিহিত থাকা সেটা সম্ভব ছিল না, সেটাকে তিনি খারিজ করছেন। এই যে রায়ত এবং ল্যান্ডলর্ডের সম্পর্কের মধ্যে যে একটা সংকট তৈরি হচ্ছে সেই বিষয়টাকে তিনি খারিজ করছেন। তার মতে লেট 19 সেঞ্চুরিতে কিছু রিচ পিজেন্ট ছাড়া বেশিরভাগ কৃষকের অবস্থায় ছিল শোচনীয়, অনেকের আবার সারা জীবন ঋণভাবে জর্জরিত থাকতো। অন্যদিকে ল্যান্ডলর্ডরা অকুপেন্সি রাইট যাতে সচ্ছল কৃষকরা দাবি না করতে পারে তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে থাকে। চিটাগং ডিভিশনের কমিশনারের মতে রায়তদের অকুপেন্সি রাইটকে বাতিল করার জন্য সেখানকার ল্যান্ডলর্ড ব্যবস্থা নেয়। ময়মনসিংহ জেলার আতিয়া সাব ডিভিশনেও এখানে রায়তরা পিটিশন দাখিল করে, যেটা অভিযোগ করছে যে ল্যান্ডলর্ডরা তাদের লাঠিয়াল দিয়ে তাদের কাছ থেকে বলপূর্বক কিছু সময়ের জন্য লিজ নেওয়ার চেষ্টা করছে যাতে জমির উপর তাদের অকুপেন্সি রাইট না তৈরি হয়। বিনয় চৌধুরী জমিদারদের এই অবস্থানকে হাই ল্যান্ডলর্ডরিজম বলেছেন। শুধু পাবনা নয়, তাহলে এই আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে শুধু পাবনা নয়, নীল বিদ্রোহের কারণ আলোচনা প্রসঙ্গে দেখা যায় কৃষক সমাজের বিভিন্ন সেগুলি দাবি সমস্যা সমাধানের পথ একই রকম ছিল না। পাবনা বিদ্রোহে অ্যাগ্রোরিয়ান লীগ গঠিত হয় কৃষক সমাজের একটি অংশ সাবস্টেন্সিয়াল কৃষকদের দ্বারা, সচ্ছল কৃষকদের দ্বারা, যারা নিজেদের অকুপেন্সি রাইট প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হয় আন্দোলনের মাধ্যমে। তাই উভয় বিদ্রোহে সমগ্র কৃষি সমাজে শ্রেণী সচেতনতা গড়ে উঠেছিল তা কিন্তু বলা যায় না। নেতৃত্ব বিষয়ে আলোচনা প্রসঙ্গে যৌক্তিকতার সঙ্গে বলা যায় যে আলোচিত দুই কৃষক বিদ্রোহে কৃষি সমাজের বৃহৎ অংশের মানুষের স্বার্থের কথা সেখানে স্থান পায়নি। নীল দর্পণের এক কৃষক সাধুচরণের কথায়, সেই সময় যারা জীবন ধারণের বা শুধু খাবার জন্য কাজ করে তাদের অবস্থা বক্তার অর্থাৎ কৃষক সাধুচরণের থেকে অনেক ভালো বা তারাই বেশি ভাগ্যবান। তাই এই ধরনের বক্তব্য প্রমাণ করে ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবার তাদের সঙ্গে, মানে এই যে কৃষক যারা যারা আন্দোলন করছে তাদের সমস্যা কিন্তু এক নয়, তাদের তার কথায় কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে তারা ভালো রয়েছে, আরো ভালো রয়েছে তারা। নীল বিদ্রোহে যশোর ও নদিয়া জেলায় নেতৃত্ব দেয় কৃষ্ণচরণ বিশ্বাস।
তুলে ধরেছেন। এই দুই ব্যক্তি আন্দোলনের সময় শুধুমাত্র মিটিং ও লিগাল এক্সপেন্ডিচারের জন্য প্রায় 17,000 টাকা সেই সময় খরচ করছিলেন। সভাপত্রে এদের অবস্থা ছিল যথেষ্ট ভালো এবং শুধু বেঁচে থাকার তাগিদ, রাইট টু সাবসিস্টেন্স, এর জন্য তারা কিন্তু আন্দোলনে যোগদান করেননি। নিজেদের আধিপত্য বজায় রাখার জন্যই তারা বিরোধী পক্ষের প্ল্যান্টারদের বিরুদ্ধে সর্বকালে শোষিত, নিজ অধিকার সম্পর্কে তখনো পর্যন্ত যারা অসচেতন ছিল, কৃষি সমাজের পিরামিডের নিচের তলার মানুষদের উত্তেজিত করে আন্দোলনে তাদেরকে টেনে আনছেন। এছাড়া জমিদার শ্রেণীও আন্দোলনকে সমর্থন করছেন। জগবন্ধু ঘোষ, শ্যামচন্দ্র পাল চৌধুরী, রামরতন মল্লিক প্রমুখ জমিদার অর্থ বিদ্রোহীদের আশ্রয় দান ও তারা লাঠিয়ালদের, তাদের যে লাঠিয়াল ছিল তাদেরকে নিয়োগ করছে বিদ্রোহীদের সহযোগিতার জন্য। কৃষকদের অন্য কোনো উপায় ছিল না বিদ্রোহে যোগ দেওয়া ছাড়া, কারণ জমিদার শ্রেণীর ব্যাপক প্রভাব ছিল কৃষকদের উপর। বিদ্রোহে কৃষকদের ভূমিকা ছিল নিষ্ক্রিয়, সেখানে জমিদার শ্রেণী পদ্মার আড়ালে থেকেও তারা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। অধ্যাপক চিত্তব্রত পালিত আন্দোলনের পশ্চাতে জমিদারদের ভূমিকাকেই বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। যেহেতু নীলকর সাহেবরা জমিদার শত্রু ছিল, তাই তাদের বিরুদ্ধে আন্দোলনের প্রধান কারিগর ছিল এই জমিদাররা। প্রফেসর পালিত আরো দেখিয়েছেন, বড় বড় জমিদাররা ছোট জমিদারদের অর্থ সাহায্য করত আন্দোলনকে সরাসরি সমর্থন করার জন্য। এই সময় কৃষকরা কোনো বৃহৎ আন্দোলনের জন্য নিজেরা ঐক্যবদ্ধ হতে পারেনি, মূলত জমিদারদের স্বার্থ সিদ্ধির জন্যই তারা আন্দোলনে যোগদান করে। অধ্যাপক সুনীল সেনের মতে নীল বিদ্রোহ পরিচালিত হয়েছিল জমিদার, তালুকদার, মানি লেন্ডার্স, এমপ্লয়িজ অব দা ইন্ডিগো ফ্যাক্টরিজ, ভিলেজ হেডম্যান এদের নেতৃত্বে। প্লেয়ার কি প্লেইং এর মধ্যে শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় ও কৃষক ছাড়াও আন্দোলনে পেটি ল্যান্ডলর্ড ও মানি লেন্ডারদের সক্রিয় ভূমিকা ছিল। পাবনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পাবনা বিদ্রোহের ক্ষেত্রে সুনীল সেনের মতে তালুকদার, জোরদার, ভিলেজ হেডম্যান ও রিচ পিজেন্ট এবং ভদ্রলোক শ্রেণী আন্দোলনে নেতৃত্ব দেয়। ঈশান চন্দ্র রায় কলোনিয়াল অফিসার ডিসকোর্সে যিনি তালুকদার হিসেবে পরিচিত, যদিও মঞ্জু চট্টোপাধ্যায় তাকে রিচ পিজেন্ট বলেছেন, পাবনা বিদ্রোহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া ধনী কৃষক গঙ্গাচরণ পাল, রাজা সরকার, জোরদার খুদি মোল্লা, এরাও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। মঞ্জু চট্টোপাধ্যায় দেখিয়েছেন, যদিও আন্দোলনে নেতৃত্ব ছিল হিন্দু রিপ্রেজেন্টের হাতে, আন্দোলনের অংশগ্রহণকারী কৃষকদের বেশিরভাগ ছিল মুসলিম ও হরিচর সম্প্রদায়ের। কল্যাণ সেনগুপ্তের মতে সচ্ছল কৃষকরা অ্যাগ্রোরিয়াল লীগ গঠন করে আন্দোলন পরিচালনা করে। সুতরাং আন্দোলনের মূল দাবি অকুপেন্সি রাইটের প্রয়োগ ধনী বা সচ্ছল কৃষকদের স্বার্থের সঙ্গেই জড়িত ছিল। আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য নিচুতলার কৃষকদের স্বার্থের কথা সেখানে উচ্চারিত হয়নি, তাই নীল বিদ্রোহের মতো পাবনা বিদ্রোহে কোনো এক বিশেষ কৃষক শ্রেণীর স্বার্থ চরিতার্থের জন্যই আন্দোলন পরিচালিত হয়, যেখানে সামগ্রিকভাবে সমাজের শ্রেণী স্বার্থ কোনো একটা বিশেষ, মানে কৃষক সমাজের শ্রেণী স্বার্থ সামগ্রিকভাবে কৃষক সমাজের শ্রেণী স্বার্থ রক্ষিত হয়নি। এরপর ইংলিশ এডুকেটেড মিডল ক্লাস তারা কিভাবে প্রেজেন্ট প্রবলেমকে টুল হিসাবে ইউজ করছে সেটা, এবং সেখান থেকে কিভাবে আমরা বলবো যেটা অ্যান্টি কলোনিয়ালিজমে ছিল কিনা, কলোনিয়ালিস্ট ছিল কিনা, বা তাদের শ্রেণী সচেতনতা কতটা ছিল সেই সম্পর্কে আসছি। শেখর বন্দ্যোপাধ্যায়ের মতে লেট 19th সেঞ্চুরিতে মডার্ন ইন্ডিয়ান ন্যাশনালিজমের দার্শনিক ভিত্তির বিকাশ ঘটে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সঙ্গে ভারত তথা বাংলার নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়, যাদের আধুনিক পাশ্চাত্যের যুক্তিবাদী ও গণতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে পরিচিতি ঘটে। একই সঙ্গে তারা নাগরিকত্ব, রাষ্ট্র, নাগরিক সমাজ, সামাজিক ক্ষেত্র, মানবাধিকার, আইনের চোখে সমতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, প্রকাশ্য ব্যক্তিগত ক্ষেত্রের মধ্যে স্বতন্ত্র সামাজিক ন্যায়, প্রজার ধারণা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, বৈজ্ঞানিক যুক্তিবাদ ইত্যাদি সম্পর্কে ওয়াকিবহাল হয়। কিন্তু ঔপনিবেশিক শাসনে প্রজারা বাস্তবিক ক্ষেত্রে এগুলি করত না। শিক্ষিত ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী তখন ঔপনিবেশিক রাষ্ট্রের স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী ব্যবস্থাগুলি সম্পর্কে সম
সমালোচনা শুরু করেন। একই সঙ্গে তাদের মধ্যে ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার শ্রেষ্ঠত্বের প্রতি আবেগমণ্ডিত দেশপ্রেম সৃষ্টি হয়, যা সচেতন জাতীয়তাবাদী তত্ত্বের জন্ম দেয়। কিন্তু লেট 19th সেঞ্চুরির ভারতীয় দেশপ্রেমিকগণ ব্রিটিশ সাম্রাজ্যের পতন কামনা করেনি, ঔপনিবেশিক রাষ্ট্রের কাছ থেকে তাদের বিশেষ কিছু অধিকারের দাবি জানায় মাত্র। 1850s, 1860s, 1870s খ্রিস্টান কনভার্সন, ইনকাম ট্যাক্স, সিভিল সার্ভিস এক্সামিনেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ে ঔপনিবেশিক সরকারের কাছে বিভিন্ন দাবি তারা উত্থাপন করে। তাদের নিজস্ব রাজনৈতিক দাবিগুলির পাশাপাশি গ্রাম্য এলাকায় সোশ্যাল নেটওয়ার্ক তৈরির জন্য তারা কৃষকদের উপর কলোনিয়াল স্টেটের বিভিন্ন শোষণমূলক নীতির সমালোচনা শুরু করছে। 19th সেঞ্চুরির প্রথম ভাগের কৃষক আন্দোলনগুলিকে তারা কখনোই সমর্থন করেনি, কিন্তু লেট 19th সেঞ্চুরির আন্দোলনগুলিতে এই শ্রেণী ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। মূলত তারা কৃষক বিদ্রোহগুলিকে নেতৃত্ব দিয়ে তাকে নিজস্ব আঙ্গিকে পরিচালিত করে। অক্ষয় কুমার দত্ত তত্ত্বপূর্ণী পত্রিকায় পল্লী গ্রামের প্রজাদের প্রবস্থা বর্ণন এই শিরোনামে কৃষকদের উপর জমিদার ও নীলকরদের অত্যাচার সম্পর্কে নিয়মিত আলোচনা করতেন। নীলকর সাহেবদের অত্যাচার সম্পর্কে তত্ত্বপূর্ণীর একটি অংশে বর্ণিত হয়েছে, নীলকর সাহেব স্বাধিকারের একাধিপতি স্বরূপ, তিনি মনে করিলে প্রজাদিগের সর্বস্ব হরণ করিতে পারেন, তবু অনুগ্রহ ভাবিয়া দাদন স্বরূপ যৎকিঞ্চিত যাহা প্রদান করিতে অনুমতি করেন, অমস্তা ও অন্যান্য আমলাদের দোস্তরীয় হিসাবানাদি উপলক্ষে তাহারও কোনো না অর্থাংশ করতে যায়। এই কারণ প্রজারা যে ভূমিতে পণ্য ও অন্যান্য শস্য বপন করিলে অনায়াসে সমস্ত পরিবার প্রতিপালন করিয়া কালযাপন করিতে পারে, তাহাতে নীলকর সাহেবের নীল বপন করিলে লাভভাব দূর থাকুক তাহাদিগকে দুশ্চেদ্য ঋণ জালে বদ্ধ হতে হয়। সংবাদ প্রভাকর, হিন্দু পেট্রিয়ট, বেঙ্গলি, ইন্ডিয়ান মিটার ইত্যাদি পত্রিকায় বিদ্রোহ সম্পর্কে নিয়মিত লেখা প্রকাশিত হতে থাকে। শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় শুধুমাত্র কৃষক সমস্যা সম্পর্কে লেখনী ধারণ করেছিল তাই না, হরিশ্চন্দ্র মুখার্জি, শিশির কুমার ঘোষ, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ প্রত্যক্ষ ভাবে আন্দোলনে নেতৃত্ব দেন। মধ্যবিত্ত সম্প্রদায়ের সদস্য দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক জনমানসে নীলকর সাহেবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সঞ্চার করে। কৃষকদের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক প্রতিনিধিত্বকে বৈধভাবে প্রতিষ্ঠিত করাই ছিল এই মধ্যবিত্ত শ্রেণীর মূল উদ্দেশ্য। তাদের এই শ্রেণী স্বার্থের জন্যই অসংগঠিত ও শোষিত কৃষকদের স্থানীয় দাবিকে সমর্থন করে তাদের আন্দোলনমুখী করে তোলে। এই প্রসঙ্গে উল্লেখ্য, মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায় সরকারি ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে তখনো পর্যন্ত কোনো উচ্চবাচ্য করেনি। আবার ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেটি জমিদার শ্রেণী সংগঠন, নীল বিদ্রোহ সমর্থন করলেও পাবনা বিদ্রোহের বিরোধিতা করে, যেহেতু তা ছিল জমিদার বিরোধী। যদিও ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এর প্রতিযোগী নতুন সংগঠন ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সেটি পাবনা বিদ্রোহকে সমর্থন করছে। বিদ্রোহের গতি প্রকৃতিও এই মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের দ্বারা প্রভাবিত হয়। শিশির কুমার ঘোষ ইন্ডিগো প্রেজেন্টের কাছে অনুরোধ জানায়, হিংসাত্মক ঘটনা চোখে পড়ার মতো ছিল না। স্বভাবত বিদ্রোহীরা মধ্যবিত্ত সম্প্রদায়ের নেতৃত্বে শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন পরিচালিত করে, যা গান্ধী পূর্ববর্তী কৃষক আন্দোলনের ইতিহাসে দুর্লভ ছিল। যোগেশচন্দ্র বাগল নীল বিদ্রোহকে তার প্রেজেন্ট রেভলিউশন ইন বেঙ্গল গ্রন্থে প্রথম নন ভায়োলেন্ট মাস মুভমেন্ট আখ্যা দিয়েছেন। এই সময় বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায় ব্রিটিশ আইন ও আইনি প্রতিষ্ঠান ও বিচার ব্যবস্থার উপর গভীর আস্থাশীল ছিলেন, তাই বিদ্রোহে নেতৃত্ব দানের সময় কোনোভাবেই কলোনিয়াল ল বা স্টেটের বিরোধিতা করেনি। তাদের প্রদর্শিত পথে নীল ও পাবনা বিদ্রোহে দেখা যায় কৃষকরা দলে দলে কোর্টে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে তৎপর হয়। এরপরে আমরা দেখব কলোনিয়ালিজমের মানে এক্সপ্লয়েটেটিভ নীতি সম্পর্কে কৃষকরা সচেতন ছিল কিনা সেই বিষয়ে আমরা দেখতে পাবো। ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত
প্রযুক্ত সরকারি নিয়মনীতি সরকারি প্রতিষ্ঠান দ্বারা প্রযুক্ত হতো। এগুলি বাস্তবায়নের সময় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্রিটিশ ও নন ব্রিটিশ ও ব্রিটিশ সরকারের তাহা ভারতীয় সহযোগী গোষ্ঠীর কোলাবরেটর বলা হয়, তাদের নিজস্ব কিছু প্রায়োগিক ক্ষমতাও থাকত। তাই ব্রিটিশ নীতি ও তার প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় সামঞ্জস্য থাকত না। এই কারণে ব্রিটিশ কলোনিয়ালিজমের এক্সপ্লয়েটেটিভ নেচার সম্পর্কে বিদ্রোহীরা কখনোই প্রত্যক্ষভাবে বা পরিষ্কারভাবে অবগত হতে পারেনি। বস্তুত বিদ্রোহীরা বিভিন্ন কলোনিয়াল ইনস্টিটিউশন, প্ল্যান্টার, জমিদার এদের বিরুদ্ধে আন্দোলন করে, অসচেতন ভাবে কলোনিয়াল স্টেটকে চ্যালেঞ্জ করে, কিন্তু সরাসরি ভাবে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট এগুলিকে বলা যাচ্ছে না। ক্যাথলিন গাও 1974 সালে প্রকাশিত তার ইন্ডিয়ান প্রেজেন্ট আপরাইজিং নামক প্রবন্ধে ঔপনিবেশিক ভারতের বিদ্রোহগুলিকে আদর্শ, সংগঠন ও উদ্দেশ্যের ভিত্তিতে পাঁচটি ভাগে ভাগ করেছেন। রেস্টোরেটিভ, বিদ্রোহীরা ব্রিটিশ শাসন উচ্ছেদ করে পূর্বের গোল্ডেন এজকে পুনঃপ্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর হয়। তার মধ্যে 1765 থেকে 1877 মধ্যে প্রায় 27টি এই ধরনের আন্দোলন হয়। রিলিজিয়াস লিবারেশনের জন্য আন্দোলন করে বিদ্রোহীরা, যেখানে নতুন ধরনের গভর্নমেন্টের অধীনে নিজস্ব জাতিগত সত্তাকে প্রতিষ্ঠিত করতে পারবে। সোশ্যাল ব্যান্ডিট্রি ও টেররিস্ট ভেঞ্জেন্স, এখানে কালেকটিভ জাস্টিসের জন্য আন্দোলন পরিচালিত হয়। মাস ইনসার্রেকশন, নির্দিষ্ট শোষণমূলক নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও তা বাতিলের প্রচেষ্টা করা হয় আন্দোলনের মাধ্যমে। ক্যাথলিন গাফের এই ক্যাটাগোরাইজেশন অনুযায়ী ইন্ডিগো পাবনা ছিল মাস ইনসার্রেকশন এই পর্যায়ে। উভয় আন্দোলনের উদ্দেশ্য ছিল বিশেষ কিছু শোষণমূলক ব্যবস্থার অবসান ঘটানো। হ্যালো ম্যাম। হ্যাঁ 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 বলুন। হ্যালো হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে একটু পরে বলবেন। হ্যাঁ ম্যামের বক্তব্য শেষ হয়ে যাক, তারপরে ইন্টারেক্টিভ সেশন মোটামুটি 10 মিনিট মতো দেওয়া হবে, ঠিক আছে? ম্যাডাম আপনি I can't speak your language, I speak only English, please. ম্যাডাম বলুন, আপনি আপনার কথা করে বলে যান। হ্যাঁ, আমাকে এটা স্টেট লেভেল সেমিনার তো, ওয়েবিনার, সেই জন্য বাংলাতেই বলতে বলা হয়েছে, আর ম্যাক্সিমাম মনে হয় বাঙালি আছেন, তো শেষে আপনার যদি কিছু বুঝতে অসুবিধা হয় আপনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ব্রিটিশ ল, রেগুলেশন ও কোর্টের উপর আন্দোলনকারীদের অগাধ আস্থা ছিল। উভয় আন্দোলনে কৃষকরা কোর্টে মামলা করে এবং অ্যাক্ট 10 অফ 1859 এর অকুপেন্সি রাইটের সাহায্যে নিজস্ব অধিকার প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হয়। এই দুই আন্দোলনে সরকারি দমননীতিরও প্রকাশ তেমন ভাবে পাওয়া যায় না। উপরন্তু সরকার কৃষকদের আন্দোলনে প্রভাবিত হয়ে তাদের কিছু আইনি কনসেশন দেয়, যেমন ইন্ডিগো কমিশন নিয়োগ, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট এর প্রবর্তন ইত্যাদি। এরপর আমরা আইডিয়া অফ সেলফ এন্ড আদার এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। রণজিৎ গুহ তার এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থের অ্যাম্বিগুইটির অধ্যায়ে আলোচনা প্রসঙ্গে দেখিয়েছেন যে বিদ্রোহীরা যখন শত্রুপক্ষের সম্পত্তি আক্রমণ করে বা শত্রুপক্ষকে আক্রমণ করছে, তখন তারা আমরা অর্থাৎ বিদ্রোহীরা নিজেরা এবং ওরা অর্থাৎ শত্রুপক্ষ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল। কিন্তু 19th century বিভিন্ন কৃষক বিদ্রোহ পর্যালোচনা করলে দেখা যায় আমরা ও ওরা কখনোই কনস্ট্যান্ট নয়, ধ্রুবক নয়, বরং এগুলি ছিল ভেরিয়েবলস, এগুলি পরিবর্তনশীল। নীল বিদ্রোহের ক্ষেত্রে ল্যান্ডলেস লেবারার থেকে রিচ পিজেন্ট এমনকি জমিদার শ্রেণীও ইন্ডিগো প্ল্যান্টারদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেছে। আবার পাবনা বিদ্রোহে অকুপেন্সি টেনান্টরা বিদ্রোহ করে বড় জমিদারদের বিরুদ্ধে, এখানে আবার ছোট জমিদাররা বিদ্রোহীদের সমর্থন করে। তাই কৃষক বিদ্রোহগুলিতে কৃষকদের মধ্যে শ্রেণী সচেতনতা গড়ে উঠেছিল তা বলা বাহুল্য, যদিও নিজেদের এনিমি সম্পর্কে বিদ্রোহীরা সচেতন ছিল। সুতরাং নীল ও পাবনা বিদ্রোহ কৃষক পিরামিডের সকল অংশ সচেতনভাবে ও একই স্বার্থের দ্বারা পরিচালিত হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল
এত সহজ ভাবে আমরা তা বলতে পারি না। কৃষি সমাজের উচ্চ শ্রেণীর কৃষক, ধনী কৃষক, সচ্ছল কৃষক, পেটি জমিদার, এদের স্বার্থানুযায়ী যে আন্দোলন পরিচালিত হয়, সেখানে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যাদের বেশ কিছুজনের গ্রাম্য এলাকার বেশ কিছুজনের সঙ্গে গ্রাম্য এলাকার একটা যোগ ছিল, জমির সঙ্গে যোগ ছিল, যেমন শিশির কুমার ঘোষ, অন্যান্যরা রাজনৈতিক প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় তারা এই আন্দোলনকে সমর্থন করছে, এবং নিপীড়িত, শোষিত, বঞ্চিত কৃষি শ্রমিক, ছোট চাষী, যাদের দাবি বা স্বার্থের সঙ্গে আন্দোলনের উদ্দেশ্য জড়িত ছিল না, তারাও জমিদার শ্রেণী, মধ্যস্বত্বভোগী শ্রেণীর দ্বারা প্রভাবিত হয়ে বা ভয় পেয়ে আন্দোলনে সামিল হয়। এটাই আমার বক্তব্য ছিল, এখানে শেষ হলো। আপনারা এবার প্রশ্ন থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ম্যাডামকে অশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। উনি এত সুন্দরভাবে, এত বিস্তারিত উনি তার বিষয় সম্পর্কে আলোকপাত করলেন, তাতে করে আমরা অনেকটাই সমৃদ্ধ হয়েছি বলে আমার মনে হচ্ছে। তো আমরা শেষের মুখে আমরা চলে এসেছি আজকের যে ওয়েবিনার, রাজ্যস্তরীয় একদিনের যে ওয়েবিনার, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। যদি কারো প্রশ্ন থেকে থাকে, 19 শতকের শেষ দিকে বাংলার কৃষক বিদ্রোহের সন্ধান সম্পর্কে, তাহলে ম্যাম উপস্থিত আছেন ওয়েবিনার লাইভে, উনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা ওয়েবিনার লাইভে আছেন, বিশেষ করে ছাত্র সমাজ, গবেষক বা শিক্ষক সমাজ, যদি কিছু প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন। ম্যাম আছেন ওয়েবিনার লাইভে, উনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কাইন্ডলি আপনারা শেয়ার করুন। জাভেদ বাবু লাইভে আছেন? হ্যালো, হ্যাঁ আমি লাইভে আছি, লাইভে আছি। আচ্ছা আচ্ছা, বলছি, হ্যাঁ হ্যাঁ, কিছু প্রশ্ন উত্তর করব, কারো যদি থাকে আপনারা কাইন্ডলি আপনারা শেয়ার করুন। ম্যাম কাইন্ডলি আপনি লাইভে থাকুন। জাভেদ বাবু কি করবো তাহলে, শেষ করে দেবো? আমি শেষ করে দিন স্যার, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন না পাওয়ার জন্য আমরা শেষ করতে বাধ্য হচ্ছি। আমাদের যে ছোট্ট প্রয়াস ইতিহাস বিভাগ থেকে বাংলার কৃষক আন্দোলন, আসলে এখন যে পরিস্থিতি সারা বিশ্ব জুড়ে একটা প্যান্ডামিক অবস্থা, এবং আমাদের ইউজি যে পরীক্ষা, একদিকে বর্ধমান ইউনিভার্সিটি এবং একদিকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, তাতে করে আমরা ক্ষুদ্র প্রয়াস করলাম যে একদিনের আমরা ওয়েবিনার আমরা করবই এইরকম সিদ্ধান্তে, এবং সাথে সাথে যাদেরকে আমরা, বিশেষ করে অনারেবল গেস্ট এবং স্পিকার ডক্টর সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, অ্যাসোসিয়েট প্রফেসর ইউনিভার্সিটি অফ কল্যাণী, এবং ইয়ার অন্নিশা মহাশয়া সহকারী অধ্যাপিকা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, এবং তার সাথে মানে যার কথা না বললেই হয় না, এবং যাকে পেয়ে আমরা আমাদের একদিনের
যে ছোট্ট প্রয়াস, ছোট্ট একদিনের ওয়েবিনার, বিশেষ করে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মহামান্য উপাচার্য মহাশয় প্রফেসর দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, উনি উপস্থিত থেকে আমাদের ওয়েবিনারকে অনেক শ্রীবৃদ্ধি করেছেন এবং ওনার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাবো বাকিদেরকেও। এবং যারা এই পরিস্থিতিতে আমাদের ওয়েবিনার লাইভে উপস্থিত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। এবং আগামী দিনে আমাদের আরো ছোট্ট প্রয়াস থাকবে, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আর আমি বিশেষ করে সুনীল কুমার মান্ডি, সাঁওতালি বিষয়ের সহকারী অধ্যাপক, আমার আজকে এক সপ্তাহ ধরে শারীরিক অবস্থা ভালো নয়, তাতে করে একটা দায়িত্ব পালনের জন্য আপনাদের মাঝে আমি উপস্থিত এখনো আছি। আমি ক্ষমা চেয়ে নেব আমার ভালো পারফরমেন্স না হওয়ার জন্য। যাই হোক, আমরা আগামী দিনে আমাদের আরো প্রয়াস থাকবে, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আজকে সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং বিশেষ করে টেকনিক্যাল পারসন মালা আদিত্য ম্যাডামকে, ওনাকে আমরা এত সহজভাবে, এর পূর্বে আমরা ওয়েবিনার করেছি সাঁওতাল বিভাগ থেকে, আজকে আবার ইতিহাস বিভাগ থেকে করলাম, উনি যেভাবে আমাদেরকে সহায়তা করেছেন আমরা চিরদিন তাকে আমরা মনে রাখবো। এবং আমাদের ইতিহাস বিভাগের মেম্বার আছেন, হ্যাঁ ওয়েলকাম ম্যাডাম, ইতিহাস বিভাগের স্টেডিয়ের কলেজ টিচার সোমনাথ রক্ষিত মহাশয় এবং জয়ন্ত মন্ডল মহাশয় এসোসিয়েটেড কলেজ টিচার, এবং আমার সহকারী জয়েন্ট কনভেনর সন্তোষ লাহা মহাশয়, এবং কলেজের সবাই যারা আমাদেরকে যুগ্মভাবে সহযোগিতা করেছেন আজকের ওয়েবিনারটিকে যেভাবে সাফল্য আমরা পেলাম, তাতে করে সবার কাছে আমরা সেই ঋণ স্বীকার করছি। আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ। আজকে ওয়েবিনার আমরা এখানেই আমরা শেষ করছি। নমস্কার।